শুনছেন শ্রীময়ীর গল্প আজকে শুরু করছি শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বড় গল্প টান সব সময় এত ব্যস্ত থাকতে হয় যে অরিন্দম পেছন দিকে ফিরে তাকাবার সময় পান না কোনো একটা দিন সকালে বেশিক্ষণ বিছানায় কাটাবার উপায় নেই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াবার সময়ও নিজের মুখটা দেখেন না ভালো করে এক সময় তিনি কাজকে ভালোবেসেছিলেন আর এখন সেই কাজই এক ঈর্ষা পরায়ণা নারীর মতন তাকে সর্বক্ষণ ঘিরে রাখে একটা ঘরোয়া গান বাজনার আসরে অরিন্দম দাশগুপ্তের হঠাৎ আত্ম উপলব্ধি হল ঘটনাটা অতি সামান্য গান বাজনার আসরে সময় কাটাবার মতন যথেষ্ট সময় অরিন্দমের নেই গান বাজনার প্রতি তার কোনো ঝোঁকও নেই যেতে হয়েছিল ভদ্রতার দায় শুভঙ্কর দাসের মেয়ে থাকে ক্যালিফোর্নিয়ায় সে এসেছে কয়েকদিনের জন্য বেড়াতে জয়ন্তীর চেহারা বেশ সুশ্রী ভালো গান করে শুভঙ্কর তিরিশ পঁয়ত্রিশ জন চেনা জানা লোককে আমন্ত্রণ করেছেন মেয়ের গান শোনাবার জন্য শুভঙ্করের বাড়ির ড্রয়িং রুমটি যথেষ্ট বড় সোফা টোফা সরিয়ে সেখানেই ফরাস পেতে আসর জমানো হয়েছে শুভঙ্করের সঙ্গে অরিন্দমের বিশেষ স্বার্থের সম্পর্ক আছে বলেই অরিন্দম এই আমন্ত্রণটি এড়াতে অন্যান্য অতিথিদের অনেকেই অরিন্দম চেনে না সকলেরই খুব সাজ বাহার মহিলাদের শরীর থেকে বিভিন্ন ধরনের পারফিউমের গন্ধ মিশে আছে বাতাসে রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিন্তু অরিন্দম ততক্ষণ থাকতে পারবেন না আগেই জানিয়ে দিয়েছেন হারমোনিয়াম বাজাচ্ছেন একজন পেশাদার গায়ক উনি একসময় জয়ন্তীকে গান শেখাতেন গায়ক হিসেবে বেশ খ্যাতিমান এমন তন্ময়ভাবে তিনি জয়ন্তীর গানের সঙ্গে সঙ্গে মাথা দোলাচ্ছেন যে সকলেই মেনে নিচ্ছে জয়ন্তী উচ্চাঙ্গের গায়িকা জয়ন্তীর গলা অবশ্য ভালোই সে গাইছে রাগাশ্রয়ী গান অরিন্দম রাগ রাগিনীর কিছুই বোঝেন না গান শুনতে শুনতেও তার মাথায় নানান রকম কাজের চিন্তা ঘুরছে তবু তিনি মুগ্ধ ভাব দেখিয়ে তিনটি গান শুনলেন ধৈর্য ধরে চতুর্থ গানের সময় তার শরীরটা ছটফট করতে লাগলো সেটা শেষ হতেই তিনি জয়ন্তীর দিকে তাকিয়ে খুব বিনীতভাবে বললেন হ্যাঁ আমাকে যেতে হবে বিশেষ কাজ আছে ভালোই লাগছিল খুব জয়ন্তী মাথা হেলিয়ে বলল আচ্ছা একটু দূরে বসা প্রশান্তর দিকে চোখের ইঙ্গিত করে অরিন্দম উঠে পড়লেন শুভঙ্করও উঠে দাঁড়াতে অরিন্দম বললেন গান থামাবার দরকার নেই আপনি বসুন আমি যাচ্ছি শুভঙ্কর বললেন চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি আপনি যে সময় করে আসতে পেরেছেন তাতেই আমরা খুব খুশি হয়েছি দরজার বাইরে পঁয়ত্রিশ জোড়া জুতো এলোমেলো ভাবে ছড়ানো সেখানে এসে নিজের চটির জন্য পা বাড়িয়েও থমকে দাঁড়িয়ে গেলেন অরিন্দম প্রশান্তও ততক্ষণে এসে পড়েছে সে জিজ্ঞেস করলো কোন চটিটা তোমার অরিন্দম বললেন আহ খুঁজে পাচ্ছি না শুভঙ্কর বললেন পাচ্ছেন না ছোটি আর যাবে কোথায় এর মধ্যে তো কেউ আর উঠেও যায়নি ভালো করে দেখুন তো অরিন্দম জুতোগুলোর দিকেই তাকিয়ে আছেন কিন্তু চটিতে আছেন না শুভঙ্কর আবার জিজ্ঞেস করলেন কি পাচ্ছেন না অরিন্দম দুদিকে মাথা নাড়লেন তার মুখখানা অদ্ভুত উদাসীন হয়ে গেছে দৃষ্টি খুব সুদূর ঠোঁটে ফুটে উঠেছে একটা অর্থহীন হাসি শুভঙ্কর বললেন এ হে ছি 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 কি লজ্জার কথা দেখুন আমার মনে হয় নিশ্চয় কেউ ভুল করে প্রশান্ত বলল তোমার চটি তো এই ডান পাশটায় রেখেছিলে তা এখন তো সেখানে দেখছি না অরিন্দম প্রশান্তর দিকে মুখ ঘুরিয়ে আবার হাসলেন শুভঙ্কর বললেন আপনি তাহলে ইয়ে মানে আমার একজোড়া চটি দেব অন্তত দু মিনিট অরিন্দম অন্য জগতে ছিলেন এবার তার ঘোর ভাঙল তিনি বললেন না না আমার উচিত শাস্তি হয়েছে হ্যাঁ এমন সুন্দর গান সবটা না শুনে কি চলে যাওয়া উচিত থাক আজকে বরং কাজ থাক আমি শেষ পর্যন্তই শুনব অরিন্দম উঠে যাওয়ার জন্যে যত না ব্যাঘাত হয়েছিল তার চেয়ে বেশি হলো ফিরে আসার সময় সবাই সচকিত হয়ে তাকালো গায়কটির হারমোনিয়াম থেমে গেল অরিন্দম হাত জোর করে মার্জনা চেয়ে নিয়ে নিজের জায়গায় বসলেন তারপর তিনি সেখানে রয়ে গেলেন আরো দু ঘন্টা গান শেষ হল খাওয়া দাওয়া চুকলো অনেক অতিথি বিদায় নিলেও অরিন্দম কিন্তু অলস ভঙ্গিতে বসে জয়ন্তীর সঙ্গে গল্প করতে লাগলেন যখন মাত্র তিন চারজন আত্মীয় স্থানীয়রা বাকি তখন উঠলেন অরিন্দম দরজার বাইরে এখন রয়েছে দুজোড়া মেয়েলি জুতো তিনজোড়া পুরুষের সু আর একজোড়া চটি ঘরের ভেতরকার লোকসংখ্যা চট করে গুনে নিয়ে শুভঙ্কর বললেন এই চটি এটা আপনার না অরিন্দম ততক্ষণে চটিতে পা গলিয়ে ফেলেছেন ঘাড় নেড়ে বললেন হ্যাঁ প্রশান্ত বলল কিন্তু এই চটিটা কিন্তু তখন এখানে ছিল না আমার মনে হয় নিশ্চয়ই কেউ চটির উধাও হওয়া এবং ফিরে আসা নিয়ে প্রশান্ত একটা রহস্য পাকাবার চেষ্টা করছিল তাকে থামিয়ে দিয়ে অরিন্দম বললেন চলি আজকে বড় আনন্দ পেলাম এমন গান শুনলে সত্যি মন ভালো হয়ে যায় শুভঙ্কর বললেন ভাবছি এবার জয়ন্তীকে কোনো বড় ফাংশনে সিঁড়ি দিয়ে নামতে নামতে অরিন্দম প্রশান্তকে জিজ্ঞেস করলেন তা তোর কেমন লাগলো জয়ন্তীর গান প্রশান্ত বলল হ্যাঁ মোটামুটি ভালোই বলা যায় তবে এমন কিছু আহামরি নয় ওই সোসো অরিন্দম জানেন যারা নিজেদের খুব চালাক মনে করে তারা কোনো কিছুরই প্রশংসা প্রাণ খুলে করতে পারে না বেশি প্রশংসা করলে যেন বোদ্ধা হওয়া যায় না তিনি বললেন তা তুই কি গান কিছু বুঝিস প্রশান্ত বলল কিছুদিন এক ওস্তাদের কাছে গলা সেধেছি এই মেয়েটি দরবারির আগে যে গানটা গাইছিল তাতে ঠিক দরবারিটা লাগেনি রবীন্দ্রনাথের এবার নীরব করে দাও হে এ গানটা দরবারই একটু আকু এসবও শিখে রেখেছিস গান মনে করে রাগ চিনতে হয় শুভঙ্করের বসবার ঘরের দেওয়ালে কয়েকটা আঁকা ছবি দেখলাম কিছু বোঝা যায় না তা ওগুলো কি ভালো ছবি একটা তো ডেফিনেটলি হুসেনের দেখলেই চেনা যায় আজকাল ওর ছবির অসম্ভব দাম সম্পূর্ণ প্রসঙ্গ বদলে অরিন্দম বলল এবার দিল্লিতে হোটেলে একটা ঘটনা ঘটেছিল একদিন দুপুরে ফিরেছি রিসেপশনে গিয়ে বললাম আমার চাবিটা কাউন্টারে একটা মেয়ে ছিল সে আবার জিজ্ঞেস করলো রুম নাম্বার আমি বললাম বোধ হয় পাঁচশো ছয় ওই বোধ হয় কথাটা শুনেই না মেয়েটা অবাক হয়ে তাকালো। আমারও মনে হলো ভুল বলছি তখন বললাম না না তিনশো বারো মেয়েটি পেছন ফিরে দেখে নিয়ে বলল সে চাবি তো নেই তাহলে এটাও ভুল চাবি নিয়ে বেরিয়ে কাউন্টারে জমা দিয়েছিলাম সেটা স্পষ্ট মনে আছে কিন্তু ঘরের নম্বরটা মনে পড়ল না মেয়েটি খানিকটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করল আপনি এই হোটেলে উঠেছেন তো এই পর্যন্ত বলে অরিন্দম থেমে গেলেন এটা কোনো প্রশ্ন না কাহিনী তা বুঝতে না পেরে প্রশান্ত কোনো মন্তব্য করল না আরো কিছু শোনার জন্য অরিন্দমের মুখের দিকে তাকিয়ে রইল অরিন্দম প্রশান্তর চোখের দিকে চেয়ে রইলেন কিছু একটা বলা উচিত এটা ভেবে প্রশান্ত এরপর বলল হোটেলের রুম নাম্বার অনেক সময় মনে থাকে না এরকম আমারও হয় প্রথমবার চটি খুঁজে না পেয়ে যেরকম হেসেছিলেন এবারও অরিন্দম সেই রকমই অদ্ভুত আপন মনে হাসলেন গেটের বাইরে এসে দুজনে দাঁড়াতেই ড্রাইভার গাড়িটা নিয়ে এলো সামনে নেমে খুব তৎপরতার সঙ্গে দরজা খুলে দিল প্রশান্ত বরাবর সামনের সিটেই বসে অরিন্দম পেছনে ভেতরে বসার পর অরিন্দম ড্রাইভারকে বললেন সুন্দরলাল এখন থেকে তোমাকে আর এভাবে দরজা খুলে দিতে হবে না আমি নিজেই খুলে প্রশান্ত এবার গভীর বিস্ময়ে ঘাড় ঘুরিয়ে দেখল আজকে কি হয়েছে অরিন্দম তো এরকম তুচ্ছ বিষয়ে কখনো কথা বলেন না অরিন্দম আবার ড্রাইভারকে জিজ্ঞেস করলেন এরকম দরজা খুলে দেওয়া তুমি কোথায় শিখেছো ড্রাইভারটি নতুন কিন্তু অতি দক্ষ এবং চব্বিশ ঘন্টা ডিউটি দিতেও তার কোনো আপত্তি নেই অনেক পরীক্ষা নিয়ে তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে সে বলল আমি আগে যে সাহেবের কাছে কাজ করতাম সেখানে এই রকমই নিয়ম ছিল কোন সাহেব সজ্জন সিং তিনি আইপিসি কোম্পানির এমডি ছিলেন সজ্জন সিং মারা গেছেন না হ্যাঁ স্যার আমি ওর মতো সাহেব নই এই পর্যন্ত বলেই যেন লজ্জা পেয়ে গেলেন অরিন্দম বাইরে তাকিয়ে বললেন বৃষ্টি হবে নাকি প্রশান্ত বলল একটু একটু বৃষ্টি পড়ছে গাড়িটা থামাও তো থামাও থামাও সুন্দর লাল ব্রেক কষ্ট মনের মাথায় একটি দম্পতি দাঁড়িয়ে আছে রাত সাড়ে দশটা বৃষ্টির জন্য রাস্তা প্রায় ফাঁকা গানের আসরে এরা অরিন্দমের খুব কাছে বসেছিল ঠিক আলাপ হয়নি সামান্য সৌজন্যের হাসি বিনিময় হয়েছিল অরিন্দম জিজ্ঞেস করলেন আচ্ছা কি ব্যাপার আপনারা এখানে পুরুষটি বললেন একটা ট্যাক্সি খুঁজছি শুভঙ্কর দাসের বাড়িতে যারা আমন্ত্রিত হয়ে আসে তাদের প্রত্যেকেরই নিজস্ব গাড়ি থাকবার কথা বৃষ্টির রাতে ট্যাক্সি পাওয়া তো সহজ নয় অরিন্দম বললেন আহ উঠে পড়ুন আমি পৌঁছে দিচ্ছি পুরুষটি আবার বলল আপনি তো উল্টো দিকে যাবেন আপনি আবার কেন কষ্ট করবেন ও আমরা একটা কিছু পেয়েই যাব অরিন্দম বললেন খুব জোর বৃষ্টি আসছে নারীটি এবার পুরুষটিকে বলল চলো না অরিন্দমের পাশে এসে বসলো ওরা দুজন পুরুষটির বয়স চল্লিশের কাছাকাছি নারীটির বয়স সাতাশ থেকে সাঁত্রিশ এর মধ্যে পুরুষটি নমস্কার জানিয়ে বলল। আমি দেবকুমার আচার্য আর আমার স্ত্রী প্রার্থনা আপনারা কোন দিকে আনোয়ার আনোয়ারসা রোডে আপনাকে অনেকটা ঘুরতে হবে কি করে জানলেন আমি কোথায় থাকি প্রার্থনা বলল আপনার সল্ট লেকের বাড়িতে আমি একবার গিয়েছিলাম আপনার নিশ্চয়ই মনে নেই তা বছর দু এক আগে অরিন্দম ভালো করে মেয়েটিকে দেখলেন খুব ধারালো মুখ চোখে বিদ্যুৎ আছে এই মেয়ে কোনো ক্রমেই সাধারণ নয় এর সঙ্গে আগে দেখা হয়েছিল অথচ মনে মনে নেই এখনো পড়ছে না মনটা নানান রকম আবর্জনায় ভর্তি হয়ে আছে দেবকুমার যে ট্যাক্সি চড়ার স্তরের মানুষ নয় সেটা বোঝবার জন্য বলল আমার গাড়িটা অ্যাকচুয়ালি রিপেয়ারিং এ গেছে আজকাল গ্যারেজগুলো একদম কথা রাখে না তো পরশু দেবে বলেছিল আজকে গিয়ে দেখলাম পার্টস গুলো খোলাই পড়ে আছে অরিন্দম এসব কথা শুনলেন না মেয়েটি কেন তার সঙ্গে দেখা করতে এসেছিল তাও জিজ্ঞেস না করে আন্দাজ করার চেষ্টা করতে লাগলেন এদের গলা দুটো কোনো চেনা জাগাচ্ছে না দেবকুমার বলল আমি জয়ন্তীকে কিছুদিন ইকোনমিক্স পড়িয়েছিলাম ও বিদেশ যাওয়ার আগে পড়াশোনায় খুব ভালো আর এত চমৎকার গানের গলা ও এদেশে থাকলে গায়িকা হিসেবে খুবই নাম করত প্রার্থনা আপন মনে হেসে উঠে বলল শুভঙ্কর বাবু চাইছেন মেয়েকে এদেশের কোনো ছেলের সঙ্গে বিয়ে দিতে কিন্তু সেরকম কোন এলিজিবল ব্যাচেলার কে তো আজকে করেননি। দেব কুমার বললো সম্বন্ধ করে ওর বিয়ে হবে নাকি তাতে তো ও মোটেই রাজি হবে না প্রার্থনা বলল বললো বাবু মেয়েকে সোসাইটির সামনে প্রেজেন্ট করতে চাইছেন আজ তো এসেছে বেশিরভাগই বাবার বন্ধুরা আর তোমার আমার মতন দু চারজন দেবকুমার বলল। ওর যদি আগে থেকেই কাউকে পছন্দ থাকে কিংবা ওই ধরো আমেরিকায় কেউ যদি কাল তো আমাদের ওখানে আসছে তখন না হয় তুমি জেনে নিও প্রশান্ত এবার পেছন ফিরে বলল আমি যদ্দুর জানি একটা পাঞ্জাবি ছেলের সঙ্গে প্রশান্তর সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হয়নি সে নিজেই এবার পরিচয় দিয়ে আলাপ জমিয়ে নিল সে সব বিষয়ে কিছু কিছু খবর রাখে অরিন্দম ভাবলেন দেব কুমার পড়ায় তার মানে শিক্ষক বা অধ্যাপক এই শ্রেণীর সঙ্গে তো তার কোনোই যোগাযোগ নেই একজন অধ্যাপকের স্ত্রী তার সঙ্গে বাড়িতে দেখা করতে যাবে কেন আনোয়াশা রোডে ঢোকার একটু পরেই ওদের বাড়ি প্রার্থনা বলল একবার নামবেন একটু বসে যাবেন অরিন্দম কিছু বলার আগেই প্রশান্ত বলল আহ অনেক রাত হয়ে গেছে দেবকুমার কুমার বলল হ্যাঁ সত্যি অনেক রাত হয়ে গেছে বৃষ্টিও পড়ছে আপনারা কষ্ট করে এতটা এলেন কিন্তু আজকে তো আর জোর করতে পারি না অন্য আরেকদিন যদি আসেন প্রার্থনা অরিন্দমের দিকে চেয়ে বলল দশ মিনিট বসে গেলে কি খুব অসুবিধা হবে মেয়েটির দৃষ্টিতে একটা কিছু আছে ঠিক অহংকারী নয় সে কিন্তু কোথাও তার একটা জোর আছে সে জানে অরিন্দমের সঙ্গে কথা বলছে অন্তরঙ্গ সুরে প্রশান্তকে অবাক করে দিয়ে অরিন্দম নেমে পড়লেন গাড়ি থেকে বললেন হ্যাঁ দশ মিনিট বসা যেতেই পারে বড় রাস্তা থেকে একটা গলির মধ্যে ঢুকতে হয় ফ্ল্যাট বাড়ি সদর দরজার কাছে একজন দারোয়ান বসে বসে ঢুলছে দেবকুমার কুমার বলল আমাদের ফ্ল্যাট কিন্তু চার তলায় আপনার চারতলা ওই সিঁড়ি ভাঙতে কোনো অসুবিধা নেই তো প্রশান্ত জিজ্ঞেস করল লিফ্ট নেই দেবকুমার কুমার বললো হা হা না হা হা ওই তো মুশকিল আমার বাবা কখনো এখানে আসতে পারেন না হার্টের ট্রাভেল আছে অরিন্দমের ষাট বছর পূর্ণ হতে আরো দু বছর বাকি আছে দেবকুমারের বাবা কি তার চেয়ে বয়সে বড় প্রশান্ত আর দেবকুমার কাছাকাছি বয়সী ওরা এক অরিন্দম অন্য জেনারেশন তাকে তুই তুমি বলে ডাকার মানুষ বিশেষ একটা নেই হরিন্দম বললেন না এখনো আমার হাটে কোনো সমস্যা হয়নি চার চারতলায় উঠতে তার সামান্য হাঁপ ধরল কিন্তু তিনি দেখলেন প্রশান্ত আরো বেশি হাঁপ আছে প্রার্থনা চাবি দিয়ে দরজা খুলে টপ টপ করে অনেকগুলো আলো জ্বালালো শুধু স্বামী স্ত্রীর সংসার বাচ্চা কাচ্চা নেই ছোট বসবার ঘর আয়তনের তুলনায় বড় বেশি জিনিসপত্র সোফা সেট চেয়ার মোড়া দেওয়ালে অনেক ছবি এ কোনে ও কোণে নানান রকম মূর্তি আর পুতুল বারান্দার দিকে তাকালে বোঝা যায় ফ্ল্যাটটি বিশেষ বড়ও না অরিন্দম চটি খুলতে যাচ্ছিলেন প্রার্থনা বলল না না খুলতে হবে না খুলতে হবে না আপনি ভেতরে আসুন অরিন্দম বললেন আপনি একদিন আমাদের বাড়িতে গিয়েছিলেন তাই আমিও এলাম প্রার্থনা বলল আমাকে আপনি বলবেন না বসুন বসুন একটা ড্রিঙ্ক নেবেন অরিন্দম প্রশান্তর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কিরে নেব প্রার্থনা হেসে বলল উনি বুঝি আপনার গার্জেন অরিন্দম বললেন হ্যাঁ প্রশান্ত আমার ভাগ নেই আবার গার্জেনও বটে প্রশান্ত বলল দুটো হয়ে গেছে অরিন্দম দুটোর বেশি বিস্কি পান করেন না খাওয়া দাওয়া সবকিছু তার মাপা রাত্রির খাওয়া হয়ে গেছে গানের আসরের পর খাওয়ার পর আবার মদ্যপানের কোনো প্রশ্নই ওঠে না তবু তিনি বললেন আচ্ছা ঠিক আছে একটা নেওয়া যাক আজ না হয় একটু অনিয়মী হলো স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রীর ব্যক্তিত্ব বেশি প্রার্থনা স্বামীর দিকে তাকিয়ে বললেন নাও বার করো আমি সোডানছি। আনছি ঘর থেকে বেরোবার সময় প্রার্থনা সারিতে সব সব শব্দ হয় ঘাগড়ার মতন তলার দিকটা খানিকটা ঘুরে যায় যেন নাচের ভঙ্গি দেবকুমার একটা আলমারি থেকে একটা দিশি বিস্কির বোতল বার করলো প্রার্থনা দুটো ঠান্ডা সোডা নিয়ে এসে ভুরু করে স্বামীকে বলল ওটা কেন অন্য বোতলটা বার করো না উনি এসেছেন স্কচ খাওয়াও অরিন্দম বুঝলেন এ বাড়িতে নিয়মিত মদ্যপানের চল আছে দেবকুমার যদি কলেজে পড়ায় তাহলেও এই খরচ চালাতে পারে অবশ্য খুব ছোট সংসার স্কচের বোতলটিতে অর্ধেক রয়েছে অর্থাৎ শুধু বিশিষ্ট অতিথিদের জন্য অন্য যে কোনো লোক হলে এতক্ষণ এই প্রশ্নটা করা স্বাভাবিক ছিল যে প্রার্থনা কেন অরিন্দমের সল্টলেকের বাড়িতে দেখা করতে গিয়েছিল কিন্তু অরিন্দমের যেন সে ব্যাপারে কোন কৌতূহল নেই প্রার্থনা তেমন ফর্সা নয় কিন্তু চামড়ার একটা চকচকে ভাব আছে ছোট ছোট চুমকি বসানো একটা গাঢ় নীল রঙের শাড়ি পরেছে তার চাঞ্চল্য তার স্বাস্থ্যের দীপ্তি যেন এই ছোট্ট ঘরখানায় না দেবকুমার গেলাসে পানিও ঢাললো প্রার্থনা সোডা মেশাতে মেশাতে অরিন্দমকে বলল। আপনার তো খানিকটা সোডা আর খানিকটা জল তাই তো আপনি জানলেন কি করে গানের আসরে তো সেই রকমই নিচ্ছিলেন বাবা সেটাও আপনি লক্ষ্য করেছেন আমি তো আপনার পাশেই বসেছিলাম এবার প্রার্থনা বসলো অরিন্দমের একেবারে মুখোমুখি তার ব্লাউজটা ছোট বলে অরিন্দম সোজাসুজি তার দিকে না তাকিয়ে মুখখানা উঁচু করে রইলেন প্রশান্ত নিজের সাথে নিয়ে গেলা প্রার্থনাকে জিজ্ঞেস করলো আপনি নিলেন না প্রার্থনা বলল না আমি এসব একদম খেতে পারি না ওর থেকে এক চুমুক নেব তারপর সে অরিন্দমকে বলল আপনাকে জোর করে টেনে নিয়ে এলাম আপনার খারাপ লাগছে না তো অরিন্দম বললেন না আপনাদের সঙ্গে আলাপ পরিচয় হলো ধুতির সামনে কাজ দিয়ে একটা ছোট পোকা হাঁটছে প্রার্থনা ঝুঁকে এসে টোকা মেরে পোকাটাকে ফেলে দিয়ে বলল আমাকে আপনি আপনি বলবেন না আর দেবকুমারকেও কুমারকেও তুমিই বলবেন আপনি আমার এক মেষমশাইকে বোধহয় চেনেন নিখিল রায়চৌধুরী আইসিআইতে আছেন অরিন্দম ঈশ ভুরু কুঁচকে তাকালেন চেনেন না ওর বাবা হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন হ্যাঁ চিনি উনি আমার আপন ঝুনু মাসির আমার মায়েরা তিন বোন মাসি সব থেকে ছোট আর আমার মা বড় আমার বাবার ছিলেন পাটনায় এক সময় চিফ সেক্রেটারি আমার ছোটবেলাটা ওখানেই কেটেছে এইভাবেই আলাপ পরিচয় জমে পরস্পরের চেনা শুনোদের নাম থেকে যোগসূত্র বেরোয় কিন্তু অরিন্দম এমনিতেই স্বল্পভাষী এখন যেন হঠাৎ আর কথা চালিয়ে যাওয়ার উৎসাহ হারিয়ে ফেললেন প্রার্থনা বলল আমার কাছে আমি আপনার কথা শুনেছি অরিন্দম প্রার্থনার মেসমশাই সম্পর্কে কোনোই আগ্রহ দেখালেন না এক চুমুকে গেলাসটা শেষ করে প্রশান্তর দিকে তাকালেন তারপর বললেন এবার উঠব ঠিক অনেক রাত হয়ে যাবে প্রার্থনা বলল। এখনো দশ মিনিট হয়নি আর একটা নিন ছোট অরিন্দম কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়িয়ে আদেশের সুরে বললেন শেষ করো প্রশান্ত তারপর দেবকুমারকে বললেন থ্যাংক ইউ তাকে এগিয়ে দেওয়ার জন্য প্রার্থনা দেবকুমার দুজনেই চারতলা থেকে নেমে এলো একতলায় কিন্তু অরিন্দম আর একটি কথাও উচ্চারণ করলেন না কথা চালাতে লাগলো প্রশান্ত সদর দরজা থেকে বেরোবার সময় অরিন্দম ওই দম্পতির দিকে একই সঙ্গে তাকিয়ে একটু না হেসে নিরস গলায় বললেন ধন্যবাদ গাড়ি স্টার্ট নেওয়ার পর অরিন্দম জিজ্ঞেস করলেন প্রশান্ত এই দুজনকে আগে দেখেছিস প্রশান্ত বলল বোধ হয় না স্বামীটিকে দেখিনি তবে প্রার্থনাকে মনে হচ্ছে সামান্য একটু লিফট দিয়েছি গাড়িতে আমাদের ডেকে নিয়ে গেল কেন উপরে তেমন তো কিছু চেনা নেই আপনাকে চেনে মনে হয় তো সাপ্লায়ার সাপ্লায়ার খুব সম্ভবত তা কিছু বললো না তো আপনি তো চান্সই দিলেন না প্রথম দিন বাড়িতে ডেকে সঙ্গে সঙ্গে কাজের কথা বললে যে ভালো দেখায় না সেটুকু বুদ্ধি নিশ্চয়ই আছে কথাটা বোধহয় পছন্দ হলো না অরিন্দমের তিনি চুপ করে গেলেন সারা রাস্তা চেয়ে রইলেন পথের দিকে বাড়িতে এসেও কথা বললেন না কারোর সঙ্গে প্রশান্তর মা অরিন্দমের বেশ দূর সম্পর্কের এক দিদি তার স্বামীর হঠাৎ মৃত্যুর পর ছেলে শুদ্ধ সেই দিদিকে বাড়িতে আশ্রয় দিয়েছিলেন অরিন্দম সেই দিদি এখন এ বাড়ির হাউস কিপার অরিন্দমের জামা কাপড় জুতো মোজা রুমাল সব তিনি গুছিয়ে দেন নিজের পোশাক প্রশাক নিজে কিছু কেনেন না অরিন্দম তার ঘরের পাশে একটা ছোট ঘর সেখানে তিনি পোশাক বদলান আলো জেলে নিয়ে নিজের জুতোর আলমারিটা দেখলেন অরিন্দম সচরাচর তিনি জুতো টুতো লক্ষ্যই করেন না তার প্রয়োজন মতন সবকিছু এগিয়ে দেওয়া হয় তিনি দেখলেন আলমারিতে তার শু স্ট্র্যাপ শু মোকাসিন হবে সাত আট জোড়া চটি অনেকগুলো কলকাতায় থাকলে তিনি ধুতি পাঞ্জাবি পরেন অরিন্দম গুনলেন ঠিক চোদ্দ জোড়া চটি রয়েছে তার প্রায় সবই নতুন আজ তিনি নিজের চটি চিনতে পারেননি কোন চটি জোড়া পায়ে দিয়ে গিয়েছিলেন তা খেয়ালই করেননি আগে খুব লজ্জায় পড়তে হয়েছিল মনে পড়ল আর একটি লজ্জার দৃশ্য সন্ধ্যের সময় বাড়ি থেকে বেরোতে যাচ্ছেন এমন সময় চটি স্ট্রাফটা ছেড়ে গেল একজোড়া চটি সম্বল সন্ধ্যার পর মুচি পাওয়া যায় না অথচ জরুরি কাজে যেতেই হবে গ্র্যান্ড হোটেলে একজনের সঙ্গে দেখা করতে একটা সেফটি পিন আটকে নিলেন রাস্তায় একটুক্ষণ হাঁটার পর সেটাও খুলে গেল ফেরার উপায় নেই পায়ে সেই চটি ঘসটাতে ঘসটাতে হাঁটছিলেন অরিন্দম সেই অবস্থায় গ্র্যান্ড হোটেলে ঢোকা কতদিন আগের কথা মনে হয় যেন এই তো সেদিন ম্যাড্রাস ব্যাঙ্গালোর কানপুর দিল্লি সেখান থেকে আবার ম্যাড্রাস মোট ছ দিনের ট্যুর এর মধ্যে ঘুরে ফিরে পাঁচটি হোটেলে থাকা প্লেনের টিকিটের কনফার্মেশন পরপর হোটেল বুকিং সবই আগে থেকে ঠিকঠাক করা থাকে বয়সের তুলনায় অরিন্দমের শরীর খুবই মজবুত খাটতে পারেন অসুরের মতন একটাই হোটেল নিতে হয় শুধু স্নান টান আর রাত্রে ঘুমবার জন্যে তাও দিল্লির হোটেলে বেলা সাড়ে দশটায় পৌঁছে আবার সন্ধে ছটায় ছেড়ে দিয়েছিলেন ঘরখানাতে শুধু সুটকেসটা রেখে টয়লেট ব্যবহার করেছিলেন একবার বিছানায় গা প্রত্যেক প্রত্যেকদিন হোটেল বদলাবার জন্য অরিন্দম রুম নাম্বার মনে রাখতে পারেন না হোটেলের কাউন্টারে চাবি জমা দিয়ে চলে যান ফিরে এসে আবার চাবি চাইবার সময় মনে হয় তাই তো ঘরের নাম্বার কত তিনশো সাতান্ন সেটা তো ম্যাড্রাসে ছিল তাহলে কি পাঁচশো পঁচিশ কিন্তু সেটা তো দিল্লি না ব্যাঙ্গালোর কোন একটা হোটেলের না এতে তো লজ্জার কিছু নেই বরং গর্বের ব্যাপার জীবনে এতই সফল হয়েছে অরিন্দম যে ফাইভ স্টার হোটেল জল ভাত মাত্র কয়েক ঘন্টার জন্যে কোনো একটা হোটেলে থাকতে হলেও ফাইভ স্টার হোটেল ছাড়া চলে না কোন শহরেই ট্যাক্সি চাপেন না অরিন্দম প্রত্যেক জায়গায় হোটেল থেকেই ভাড়া গাড়ির ব্যবস্থা করে দেয় এই সবই তো সাফল্যের মাপকাঠি কানপুরের হোটেলটায় অরিন্দম প্রায় পঞ্চাশ ষাট বার থেকেছেন এখানে তাকে প্রায়ই আসতে হয় এক হোটেলেই বারবার থাকার সুবিধাটা এই যে কর্মচারীরা সবাই চিনে যায় বেশি কথা খরচ করতে হয় না। এখানকার ম্যানেজার তাকে বিশেষ খাতির করে। কিন্তু এবারে কাউন্টারে একজন নতুন যুবক আজকাল হোটেল ম্যানেজমেন্ট একটা ভালো কেরিয়ার লেখাপড়ায় উজ্জ্বল ছেলেমেয়েরা ট্রেনিং নিয়ে এই চাকরিতে আসে তাদের ব্যবহারে নিখুঁত ভদ্রতা ও সময় সৌজন্যের হাসি আঁকা থাকে মুখে কিন্তু তাদের হাসি ও কথাবার্তার মধ্যে আন্তরিকতার বদলে যান্ত্রিকতা ঝনঝন করে সবাই যেন মেশিনের ছাঁচে তৈরি হয়ে আসে সকালবেলা চেকিং করেই বেরিয়ে গিয়েছিলেন অনেকগুলি কাজ সেরে বিকেলে ফিরে কাউন্টারে এসে অরিন্দম অন্য মনস্ক ভাবে বললেন আমার চাবিটা কাউন্টারের যুবকটি মুখ ঝুঁকিয়ে বলল ইউর রুম নাম্বার অরিন্দম সাদা চোখে তাকিয়ে রইলেন আবার তিনি ঘরের নম্বর ভুলে গেছেন ভোরবেলা ম্যাড্রাসের যে হোটেলটা ছেড়ে এসেছিলেন সেখানকার ঘরের নম্বরটা মনে পড়ছে অন্য সময় এই হোটেলের কাউন্টারের ছেলেমেয়েরা তাকে দেখলেই চিনতে পারে কিছু বলার আগেই তারা চাবি এগিয়ে দিয়েছে সেটাই অরিন্দমের অভ্যেস হয়ে গেছে হঠাৎ তার ইচ্ছে হলো এই ছেলেটিকে প্রচন্ড এক ধমক লাগাবেন অযৌক্তিক রাগ হোটেলে কি নতুন মেয়েরা চাকরিতে আসবে না প্রথমেই তারা নিয়মিত খদ্দের কি করে চিনবে কিন্তু অরিন্দমের নিজের নাম বলতে ইচ্ছে করছে না তিনি প্রায় বলে ফেলেছিলেন ম্যানেজারকে ডাকো কিন্তু সেটা সামলে নিলেন এই ছেলেটির নামে অভিযোগ করাটা ঠিক হবে না এর তো কোনো দোষ নেই অরিন্দম ফিল্মস্টার নন বড় গায়ক কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব নন তার চেহারা দেখে চেনার কোনোই কারণ নেই তিনি একজন ব্যবসায়ী মাত্র অনেকের তুলনায় বেশ সার্থক হলেও সারা ভারতের ব্যবসায়ী মহলে তিনি চুনোপুটি অরিন্দমের সাজ পোশাকেরও কোনো আরম্বন নেই ধূসর রঙের একটা সাফারি স্যুট পরে আছেন কাউন্টারের যুবকটি ব্যগ্রভাবে আছে অরিন্দমও তার চোখে চোখ রেখে চুপ করে আছেন যেন তিনি ওই ছেলেটির ইংরেজি বাক্যের মানে বুঝতে পারেননি যুবকটি আবার বলল আহ মে আই নো ইয়োর গুড নেম সুড নেম উত্তর ভারতের ইংরেজি পাঞ্জাবিরা বলে আপকা শুভ নাম তার আক্ষরিক অনুবাদ সাহেব সাহেবরা কি বুঝতে পারে যুবকটি রীতিমতো ঘাবড়ে গেল তার দৃঢ় ধারণা হল এই উজবুকটি ইংরেজি এক বিন্দুই বোঝে না তাহলে এবার কি সে হিন্দিতে জিজ্ঞেস করবে কিন্তু তাদের ম্যানেজমেন্ট ট্রেনিংয়ে দেশীয় ভাষা উচ্চারণ করা নিষিদ্ধ বলে শেখানো হয়েছিল কাউন্টারে বসে ইংরেজি ছাড়া অন্য ভাষা ব্যবহার করলে সেই হোটেলের মান নেমে যায় কিছুতেই নিজের নাম উচ্চারণ করবেন না এই জেদ অরিন্দমকে পেয়ে বসলো কিন্তু কেন অরিন্দম ঘরের নম্বরটা মনে রাখার মনে করার চেষ্টা করছেন কোন ফ্লোর সকালবেলা লিফটে উঠেছিলেন সঙ্গে একজন বেল বয় ছিল সেই ঘরটার খুলে দিয়ে সুটকেস পৌঁছে দেয় অরিন্দম তখন অন্য কিছু চিন্তা করছিলেন কত তলা উঠলেন কোন দিকের ঘরে গেলেন সেটা কিছুই খেয়াল করেননি কাউন্টারের অন্য দিক থেকে একটি মেয়ে এ পাশে এসে অরিন্দমকে চিনতে পারলো সে হেসে বলল গুড আফটারনুন স্যার পেছনের ক্ষোভ থেকে একটা চাবি বার করে সে দিল অরিন্দমের হাতে অরিন্দম বললেন আহ মেয়েটি বলল ইউ আর ওয়েলকাম দুবার তারপর চাবি নিয়ে চলে যেতে গিয়ে ফিরে তাকিয়ে বললেন প্রথমবার আমি যখন কানপুরে আসি তখন আমি একটা ধর্মশালায় উঠেছিলাম হোটেলে থাকার পয়সা ছিল না ইংরেজিতেই বললেন কথাটা কিন্তু যুবক ও যুবতীটি এই আকস্মিক বাক্যটির কোনো মর্মই বুঝতে পারল না অরিন্দমও দারুণ মজা পেয়ে গেলেন এ কি হলো। পরিচিত মহলে তিনি বাক সংযমের জন্য বিখ্যাত প্রয়োজন ছাড়া কথাই বলেন না অপরিচিতদের সামনে এ ধরনের কথা বলার প্রশ্নই ওঠে না এখন এই কথাটা মাসায় মাথায় আসা মাত্রই মুখ দিয়ে বেরিয়ে গেল অরিন্দম দ্রুত চলে গেলেন লিফ্টের দিকে লিফটম্যান চিনেছে সে সেলাম জানালো চাবিতে ঘরের নম্বর দেখে নিয়ে তিনি নামলেন পাঁচ তলায় একজন রুম বয় তাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলো আপনার জন্য কফি আনবো স্যার অরিন্দম দুদিকে মাথা ঝাঁকালেন চাবি দিয়ে নিজের ঘরের দরজাটা খোলার আগেই পাশের দরজাটা খুলে গেল অরিন্দমেরই সমবয়সী একজন গোলগাল চেহারার ভদ্রলোক বেরিয়ে এসে অরিন্দমকে দেখে থমকে গেলেন দুজনে চোখা চোখি হলো সেই ভদ্রলোকটি মুখে হাসি ফুটিয়ে বললেন আরে সকাল বেলা তাহলে ঠিকই দেখেছি কবে এসেছেন এখানে নিখিল রায়চৌধুরী কে যেন কয়েকদিনের মধ্যেই নিখিলের নাম করেছিল অরিন্দমের কাছে নিখিলের কিরকম আত্মীয় হয় কে মনে পড়ল না অরিন্দম বললেন আজই সকালে আপনি নিখিল বললেন পরশু একটা কাজ ছিল মিটে গেছে কালকে লখনৌ বেড়াতে যাব তারপর আগ্রায় থাকব দু তিন দিন অরিন্দমকে এখানে রাত কাটাতে হচ্ছে কারণ এখান থেকে সন্ধ্যের পর কোনো ফ্লাইট নেই কাল সকালে ব্যাঙ্গালোরের প্লেন ধরবেন বেড়াবার কোনো প্রশ্নই ওঠে না অন্তত সাত আট বছর তিনি বিনা কাজে কোথাও যাননি নিখিল রায়চৌধুরী চাকরি করে তাই ওদের হাতে অনেক সময় থাকে অরিন্দম অন্য মনস্ক ভাবে বললেন আগ্রা নিখিল বললেন মন্দিরাও সঙ্গে এসেছে সকালবেলা তো ওকে বলছিলাম আপনার মতন চেহারার একজনকে দেখলাম এক ঝলক ঘরের মধ্যে মুখ বাড়িয়ে নিখিল ডাকলেন এই ঝুনু ঝুনু কোনো সাড়া না পেয়ে বললেন ও বোধহয় বাথরুমে ঢুকেছে অরিন্দম এবার ওদের ঘরে ফেসিৎ গন্ধ পেলেন হোটেলের সব ঘরই একরকম কিন্তু যে ঘরে কোনো দম্পতি থাকে সে ঘরের গন্ধটাই আলাদা হয় কথা শেষ করার ভঙ্গিতে অরিন্দম বললেন আচ্ছা নিখিল জিজ্ঞেস করলেন রাত্রিরে কি আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে না নাহলে একসঙ্গে ডিনার খাওয়া যেতে পারে রাত্রিকটা কাজের মধ্যে ধরা ছিল না লোকজনের সঙ্গে কথাবার্তা চুকিয়ে এসেছেন অরিন্দম তবু তক্ষণি রাজি না হয়ে বললেন আসলে একটা ফোন আসার কথা আছে হয়তো বেরোতে হতে পারে নিখিল বললেন আচ্ছা ঠিক আছে পরে আবার এখন তো মোটে সাড়ে পাঁচটা যদি বেরিয়েও যান আমাদের ঘরে একবার নক করে যাবেন নিখিল চলে গেলেন লিফটের দিকে আর অরিন্দম ঢুকলেন ঘরে একেবারে পাশের ঘরেই রয়েছে ঝুনু এই কাকতালিওটা অরিন্দমের মোটেই পছন্দ হল না নিরিবিলিতে সন্ধেটা কাটাবেন ঠিক করেছিলেন সন্ধের সময় হোটেলের ঘরে একা কাটাতে অনেকেরই ভালো লাগে না তারা বেরিয়ে পড়ে নাইট ক্লাবে গিয়ে নাচ গান শোনে সিনেমায় যায় কিংবা বারে বসে অপরিচিতদের সঙ্গে ভাব জমায় অরিন্দমের ওসব সমস্যা নেই একা থাকতে তার ভালোই লাগে অনেক পেপার ওয়ার্ক এই ফাঁকে সেরে নেওয়া যায় ডিনার খেতেও ডাইনিং রুমে যান না ঘরেই আনিয়ে নেন আচ্ছা ঝুনু কি অরিন্দমের গলার আওয়াজ পেয়েই বাথরুমে ঢুকল অরিন্দম তখনই ঠিক করে ফেললেন নিখিলের আমন্ত্রণ তিনি প্রত্যাখ্যান করবেন ওদের সঙ্গে ডিনার খাবেন না বাইরে আর বেরোতে হবে না অরিন্দম পোশাক পাল্টে পাজামা পাঞ্জাবি পরলেন দুজোড়া চটি ভরে দিয়েছে শেষ দিক একটা বাথরুমের জন্য আর একটা ঘরে পরবার ঘরের চটি পরে কি বাথরুমে যাওয়া যায় না কয়েকদিন আগে শুভঙ্করের বাড়িতে চটির গোলমাল করে খুবই লজ্জায় পড়ে গিয়েছিলেন অরিন্দম অন্য কেউ বোধহয় বুঝতে পারেনি যে অরিন্দম নিজের চটি চিনতেই পারেননি আজ একটু আগে নিচের কাউন্টারে তিনি ধর্মশালার কথাটা কেন বললেন কয়েকদিন ধরেই পুরনো সব কথা ফিরে আসছে হঠাৎ হঠাৎ কানপুরে তিনি প্রথম এসেছিলেন কুড়ি একুশ বছর আগে চাকরি ছেড়ে তখন সবে ব্যবসা শুরু করেছেন মূলধন মাত্র চোদ্দ হাজার টাকা প্রতিটি পয়সা হিসেব করে টিপে টিপে খরচ করতে হতো কানপুরে এসেছিলেন চামড়ার অর্ডার দিতে ট্রেনের থার্ড ক্লাসের যাত্রী স্টেশনে নেমে হোটেলের বদলে খুঁজে নিলেন ধর্মশালা এখনো মনে আছে ধর্মশালাটার নাম যোগেন্দ্র মাতা ভগবতীজি নিবাস নামটা খুব অদ্ভুত ধরনের তবে জায়গাটা বেশ পরিষ্কার কোনো ঘর খালি ছিল না তাকে থাকতে হয়েছিল অন্য দুজনের সঙ্গে তাও কেয়ারটেকারের দয়ায় কেয়ারটেকারটি ছিল বেশ পর্ষা সারা কপালে চন্দন মাখা সে জিজ্ঞেস করেছিল বাবু আ ব্রাহ্মণ হ্যাঁ অরিন্দম ব্রাহ্মণ নন জাতফাতের ব্যবহার নিয়ে কখনো তিনি মাথাও ঘামাননি কিন্তু সেদিন কপালে চন্দন মাখা লোকটিকে দেখে মনে হয়েছিল ব্রাহ্মণ নয় কথা শুনলে লোকটি পাত্তা দেবে না তাই ছোট্ট কথাটা বলতে হয়েছিল হোটেল ভাড়া বাঁচানোই ছিল মূল কথা ধর্মশালায় বিছানা দেওয়া হয় না শুধুই খাট কেয়ারটেকারটি ব্রাহ্মণ শুনে খাতির করে অরিন্দমকে একটা কম্বল দিয়েছিল তিনি সেবার তিন দিন থেকেছিলেন আসবার সময় মাত্র দু টাকা বকশিস দিতেই সেই লোকটি কি খুশি কি খুশি অরিন্দম জানলার কাছে দাঁড়ালেন নিচে সুইমিং পুলটা দেখা যাচ্ছে আলো জ্বালা হয়েছে মধ্যে এরই সুইমিং পুলে সাঁতার কাটছে দুটি মেয়ে পাশের চেয়ারে বসে আছে কয়েকজন হাতে মদের গেলাস কেয়ারটেকারটি এখনো বেঁচে আছে একবার সেখানে গিয়ে বললে হয় যে তোমার কাছে আমি ব্রাহ্মণ বলে মিথ্যে পরিচয় দিয়েছিলাম কুড়ি বছর আগে লোকটাকে হাজার পাঁচে টাকাও দেওয়া যেতে পারে যোগেন্দ্র মাতা ভগবতীজি নিবাস শহরের কোন অঞ্চলে সেটা অরিন্দমের মনে নেই তবে হ্যাঁ চেষ্টা করলে খুঁজে বার করাই যায় কিন্তু এবারে আর হবে না সময় পাওয়া যাবে না কাল সকালে অরিন্দম ঘরের মধ্যে জোরে জোরে পায়চারি করতে লাগলেন এটা তার ব্যায়াম রাস্তায় নেমে জগিং করার দরকারটা কি লোককে দেখিয়ে দেখিয়ে ব্যায়াম করতে হবে নাকি অরিন্দমের ষাট বছর বয়স হতে চলল কিন্তু ষাট বছর সে তো চরম বার্ধক্য মৃত্যুর দরজায় প্রায় পা বাড়িয়ে রাখা কিন্তু এখন তো অরিন্দমের সেরকম কিছুই মনে হয় না অনেকেই মনে করে তার বয়স পঞ্চাশের বেশি নয় মাথার চুলো সামান্যই কয়েকটা পেকেছে অরিন্দম ঠিক আধ ঘন্টা করেন ঘড়ি দেখলেন কুড়ি মিনিট হয়েছে টেলিফোনটা বেজে উঠল এমনই আচমকা যে অরিন্দম চমকে তিনি ঘরের আলো জ্বালেননি টেলিফোনটা দেখাও যাচ্ছে না এখন কে ফোন করতে পারে এখানকার তিনজন প্রধান সাপ্লায়ারের সঙ্গে আজকেই কথাবার্তা চুকে গেছে মালের অর্ডার দিয়েছেন তেইশ লাখ টাকার মোট চোদ্দ লাখ টাকার চেক দিয়েছেন অ্যাডভান্স হিসেবে তিনজনই আজই সন্ধ্যেবেলা খাবার নেমন্তন্ন করেছিল কিন্তু অরিন্দম সাপ্লায়ারদের বাড়িতেও তাদের সঙ্গে হোটেলের খাবার টেবিলেও বসেন না না সম্পর্ক যান ব্যবসার যাদের সঙ্গে তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক পাতাবার তিনি অন্তত পক্ষপাতি নন কোনো জরুরি ফোন আসারও কথা নেই হোটেলের কাউন্টার থেকে এলে বেলে কারণে ফোন করলে অরিন্দমের ভীষণ বিরক্ত লাগে তবু টেলিফোনের ঝনঝনানির মধ্যে একটা রহস্যময়তা থাকে ফোন তুলে গম্ভীর গলায় বললেন। কোনো কাজ ব্যস্ত ছিলে। অরিন্দমের সারা শরীরে একটা ঝাঁকুনি বোধ করলেন এখনো এই গলার আওয়াজ শুনলে এরকম হয় ঝুনু ফোন করছে পাশের ঘর থেকে তার কোনো কথা বলার ইচ্ছে থাকলে সে এ ঘরের দরজায় নক করতেই পারত কিন্তু করেনি নিখিল নিচে গেছে ঝুনু একা অরিন্দমের ঘরে আসবে না হরিন্দম বললেন হ্যাঁ কাজ করছিলাম তবে ব্যস্ত ছিলাম না তুমি জানতে আমরা এই হোটেলে উঠব অরিন্দমের মাথায় ঝট করে রক্ত চড়ে গেল তিনি কর্কশ ভাবে বললেন শোনো তোমাদের গতিবিধি লক্ষ্য করার মতন সময় আমার একেবারেই নেই আমি যদি কোনো রকমেও জানতে পারতাম যে তোমরা এখানে আছো তাহলে আমি অন্তত কিছুতেই এই হোটেলে উঠতাম না ওপাস থেকে শোনা গেল হাসিদাবাজ আচ্ছা তুমি এত রেগে যাচ্ছ কেন একেবারেই পাশাপাশি ঘর তাই আমার মনে হলো তুমি সবসময় আমাকে খোঁচা মেরে কথা বলো তুমি কাউন্টারে খোঁজ নিলেই জানতে পারবে যে আমি এই হোটেল অন্তত আগে পঞ্চাশ বার থেকেছি হ্যাঁ তুমি খুব বড় লোক হয়েছো সেটা আমি জানি সারা বছর হোটেলে হোটেলেই কাটাও হ্যাঁ আমাকে প্রায় হোটেলেই কাটাতে হয় তোমার মেয়ে এখন কোথায় আমার মেয়ে হ্যাঁ ওরা আছে নাইরবিতে আর ছেলে সে ভাবা ইনস্টিটিউটে কাজ করছে সে কি সে তোমার বিজনেসে জয়েন করেনি না আচ্ছা ঝনু তুমি কি এই সব কথা জানার জন্য ফোন করেছো না না ঠিক তা নয় তোমাকে আমি একটা অনুরোধ করতে চাই কিন্তু সেটা শুনলে তুমি কিন্তু আরো রেগে যাবে না রেগে যাবে না অনুরোধটা কি বলেছে তাই না তুমি কিন্তু প্লিজ রাজি হয়েও না আমার একদম ইচ্ছে করছে না ও টানাটানি করবে অরিন্দমের গালে যেন ঝুনু একটা চর মেরেছে তার মুখখানা অপমানে লাল হয়ে গেল তিনি নিজেই ঠিক করেছিলেন নিখিলদের সঙ্গে ডিনার খেতে যাবেন না সে কথাটা জানাবারও সুযোগ দিল না ঝুনি তার আগেই ও প্রত্যাখ্যান করল অরিন্দম চিবিয়ে চিবিয়ে বললেন তোমার স্বামীর পয়সায় ডিনার খাওয়াটা মিস করতে হবে আমার খরচটা বেঁচে যেত পয়সার প্রশ্ন তুলো না প্লিজ আমার ইচ্ছে করছে না ডিনার খেতে গেলে তোমার সামনে অনেকক্ষণ বসতে হবে ভবিষ্যতে যাতে কখনো আমার মুখোমুখি তোমাকে পড়তে না হয় সে ব্যাপারে আমি অন্তত সাবধান থাকব। তুমি নিশ্চিন্তে থেকো এই শোনো শোনো আর একটা কথা ফোনটা রেখে দিও না এর মধ্যে আমার বঞ্জির সঙ্গে তোমার আলাপ হয়েছে বঞ্জি কে তোমার বঞ্জি খুকু এহ কেমন এই খুকুটুকু বলে কাউকে আমি চিনি না আহা খুকুর ভালো নামটা কি যেন আরে তুমি ওদের বাড়িতে গিয়েছিলে অনেকক্ষণ গল্প করেছো ওরা তো ভীষণ খুকু। হ্যাঁ আমার দিদির মেয়ে হ্যাঁ হ্যাঁ দাঁড়ো দাঁড়ো মনে পড়েছে ওর ভালো নাম হলো প্রার্থনা স্বামী ইউনিভার্সিটিতে পড়ায় তুমি এত বড় একজন লোক তোমার ভদ্র ব্যবহার দেখে ওরা তো মুগ্ধ অরিন্দমের মনে পড়ল একটা গানের আসর থেকে এই দম্পতিটিকে তিনি এক বৃষ্টি রাতে বাড়ি পৌঁছে দিয়েছিলেন স্বামীটি নিরীহ ধরনের স্ত্রীটি চোখে ঝিলিক দিয়ে কথা বলে সেই মেয়েটি নিখিল আর ঝুনুর কথা বলেছিল ঝুনুর নাম শোনা মাত্রই অরিন্দম ঠিক করেছিলেন ওদের সঙ্গে আর কখনো দেখা করবেন না অরিন্দম বললেন হ্যাঁ আমি ওদের বাড়িতে গিয়েছিলাম বটে তবে অনেক্ষণ থাকিনি বড়জোর সাত আট মিনিট বসেছি ওদের সঙ্গেও যাতে আমি কোনোদিন ডিনার না খাই তুমি সেটাই বলতে চাও তো ঠিক আছে আমার মনে থাকবে আরে না না আমি সেটা বলতে চাইনি ওদের সঙ্গে তুমি ডিনার খাবে কি খাবে না সেটা তো তোমার আর ওদের ব্যাপার আমি বারণ করতে যাব কেন খুকু তো বরং বলছিল যে ও তোমার কাছে কি সব সাহায্য খুকু নিজে আলাদাভাবে ব্যবসা করছে তো তুমি একটু গাইড করতে পারবে খুকু ভালো মেয়ে আমাদের আর কোনো বোনের মেয়ে নেই ওই খুকুই একমাত্র সেজন্য আমরা সবাই ওকে খুব ভালোবাসি আচ্ছা যেমন হঠাৎ ফোন করেছিল তেমন হঠাৎই আবার মাঝ পথে কথা থামিয়ে ফোনটা রেখে দিল ঝুনু অরিন্দম একটুক্ষণ গুম হয়ে বসে রইলেন আর পায়চারি করা হল না এরপর কাজের কাগজপত্র নিয়ে বসলেন তবু অন্য অন্যমনস্ক হয়ে যাচ্ছেন বারবার ঝুনুর ফোনটা সব গোলমাল করে দিয়েছে পাশের ঘরে রয়েছে ঝুনু শুধু একটা দেওয়ালের ব্যবধান ঝুনু তার সঙ্গে দেখা করতে চায় না অরিন্দমও একটু উৎসাহী নন বছরের পর বছর দেখা হয় না ঝুনুর সঙ্গে শেষ দেখা হয়েছিল তা প্রায় আড়াই তিন বছর আগে একটা পার্টিতে ব্যবসা জগতের পার্টিতে মাঝে মাঝেই যেতেই হয় অনেক লোক ছিল সেই পার্টিতে ঝুনুর সঙ্গে দু তিনটে অতি সাধারণ বাক্য বিনিময় হয়েছিল নিখিল অনেকবার বাড়িতে নেমন্তন্ন করতে চেয়েছেন অরিন্দম এড়িয়ে গেছেন অরিন্দম যে কারণে দেখা করতে চান না ঝনুও কি সেই একই কারণে দেখা করতে অনাগ্রহী এটাই শুধু বোঝা যায় না কিছুক্ষণ পর দরজায় কেউ বেল দিল নিশ্চয় ঝুনু নয় কোনো কারণেই ঝুনু এমন ভাবে তার ঘরে আসতেই চাইবে না তবু অরিন্দম প্রায় ছুটেই গেলেন দরজার কাছে দরজা খুলে দেখতে পেলেন নিখিলকে নিখিল সদা হাস্যময় পুরুষ হাসি মুখেই বললেন আপনি বেরোননি তাহলে আপনার কাছে ক্ষমা চাইবার আছে তখন আসলে আমি ডিনারের কথা বললাম তো কিন্তু ওই মন্দির আবার খুব মাথা ধরেছে ও কিছু খেতেই চাইছে না তাই আপনি আর আমি যদি রুম সার্ভিস অরিন্দম বললেন তা ভালোই হয়েছে দুপুরে আমাকেও হেভি লাঞ্চ করতে হয়েছে তাই এবেলা আমারও আর বিশেষ কিছু খাওয়ার ইচ্ছে নেই নিখিল বললেন তা একটু ড্রিঙ্ক করবেন তো আমাদের ঘরেই বসা যেত কিন্তু ওই মন্দির আবার আলো নিবিয়ে শুয়ে আছে চোখে আলো লাগলে ওর কষ্ট হচ্ছে তা আপনার এখানে অসুবিধা আছে নাকি অরিন্দম বললেন না অসুবিধা নেই কিন্তু আপনি কি বোতল সঙ্গে এনেছেন যাকে ওটা বরং রেখে আসুন আমার কাছে আছে নিখিল বললেন এটা আমি আর আপনি একসঙ্গে খাবো বলে আমি আগে থেকেই ঠিক করে রেখেছি নিখিল বোতলটা তুলে দেখালেন একটা মল্ট স্কচ গ্লেনফিডিশ অনেকে খুবই আদিক্ষেতা করে স্কচ যেন এক দেবভোগ্য পানীয় নিখিলের মুখে একটা গর্বের ভাব ফুটে উঠেছে যেন তিনি বলতে চান এই ব্র্যান্ডটা কি অরিন্দম চেখেছেন কখনো অরিন্দম নিয়মিত মদ্যপান করেন না কিন্তু তার কাছে সমস্ত ব্যবস্থাই থাকে কখনো দু একজন উঁচু সরকারি অফিসারকে ভেট দিতে হয় আজকে পরপর দুটো কাকতাবীয় ব্যাপার অরিন্দমের কাছে এখন অবিকল এই রকমই একটা গ্লেন ফিডিশি রয়েছে তিন কোনা বোতল অরিন্দম একটু জোর দিয়েই বললেন না আপনার বোতল আপনি রেখেই আসুন আমার ঘরে বসলে আমার জিনিসই খেতে হবে তবু নিখিল দু তিনবার বললেন তারপর হার মেনে বোতলটা রেখে এলেন অরিন্দম টেলিফোনে রুম সার্ভিসকে গেলাস বরফ কাজু বাদাম এবং একটা বড় প্লেটে চিংড়ি মাছ ভাজা দিতে বললেন অন্য কেউ তার ঘরে এখন আসতে চাইলে তিনি রাজি হতেন না নিখিলের সঙ্গে বসে মদ্যপান করাও তার পক্ষে নয় তবু স্বামীর সঙ্গে তিনি কিছুতেই খারাপ ব্যবহার করতে পারবেন না অরিন্দমকে একটি বোতল বার করতে দেখে নিখিলের চোখ বিস্ফারিত হয়ে গেল তিনি বললেন ও বাবা আপনি ম্যাজিক জানেন নাকি অরিন্দম বললেন নিছক কোয়েন্সিডেন্স নিখিল বললেন বুঝেছি আপনার কাছে দশ বারো রকম ব্র্যান্ড আছে অরিন্দম বললেন কতগুলো বোতলকে আমি সঙ্গে নিয়ে ঘুরবো নাকি হ্যাঁ না না এটা সত্যি কোয়েন্সিডেন্স নিখিল বোতল খুলে দুটি গেলাসে ঢাললেন তারপর বললেন আমার প্রেশার হাই বেশি খাওয়া উচিত না কিন্তু রোজই একটু না খেয়ে পারি না নেশার একটা ব্যাপার আছে তো আপনার বোধ হয় ওসব সমস্যা নেই এখনো নেই আপনি তো উইডোয়ার আপনার তো টেনশনও নেই এই যে ধরুন আমার বউয়ের মাথা ধরল এটার জন্যেও আমার টেনশন নিখিল মানুষটি ভালো বুদ্ধিমান কিন্তু খড়খড়ে নন সারল্য আছে কথা বলতে ভালোবাসেন নিজেই বেশি কথা বলতে লাগলেন অরিন্দম শ্রোতা নিখিল জল টল মেশাচ্ছেন না মল্ট নিটি খাচ্ছেন বেশ তাড়াতাড়ি খাচ্ছেন নিখিল যদি এখানে ঘন্টার ঘন্টা বসে থাকেন তবু অরিন্দম তাকে উঠে যাওয়ার ইঙ্গিত দেবেন না বরং নিখিলকে তিনি বেশি বেশি এক সময় অরিন্দমের হঠাৎ মনে হলো বিয়ের আগে ঝুনু একবার আগ্রায় বেড়াতে এসেছিল ওর মা বাবাদের সঙ্গে বহু বছর আগের ঘটনা দুপুরবেলা তাজমহলের সামনে দাঁড়ানো সদ্য তরুণী ঝুনুর একটা ছবি অরিন্দমের কাছে আছে ঝুনুর কি মনে আছে সে কথা নিখিলের দিকে তাকিয়ে তিনি ভাবলেন আমি এবার ইচ্ছে করলে নিখিলের মতন তবু আমি সারা জীবনের মতো নিখিলের কাছে হেরে বসে আছি একটু একটু করে মাতাল হচ্ছেন নিখিল তার ভাষা আলগা হয়ে যাচ্ছে নিখিল যদি আচমকা অরিন্দমের নাকে একটা ঘুষি মেরে বসেন তা হলেও অরিন্দম কোনোই বাধা দেবেন না চুপ করে থাকবেন কারণ কারণ নিখিল ঝুনুর স্বামী সল্টলেকের বাড়িটা বেশি বড় হয়ে গেছে দোতলায় পাঁচখানা ঘর দুটো ঢাকা বারান্দা শখ করে যে এই বাড়িটা বানিয়েছিল সে ভোগ করতেই পারলো না সুনন্দা সামনের দিকের বড় বারান্দাটা কত রকম টপ দিয়ে সাজিয়েছিল বিভিন্ন নার্সারি ঘুরে ঘুরে কিনেছিল গাছগুলো সেই সব গাছ অধিকাংশই শুকিয়ে গেছে সুনন্দার আরো অনেক চিহ্ন সারা বাড়িতে ছড়ানো চিনির শ্বশুর বাড়ি কাছেই সেই জন্য সুনন্দা আরো উৎসাহ করে বিবেকানন্দ রোডের বাড়িটা বিক্রি করিয়ে এখানকার বাড়ি তাড়াহুড়ো করে সম্পূর্ণ করে উঠে এলো ভেবেছিল মেয়ের সঙ্গে প্রতিদিনই দেখা হবে কিন্তু বিয়ের পাঁচ মাস পরেই চিনি আর প্রদীপ আফ্রিকায় চলে গেল চন্দন ভাবা ইনস্টিটিউটে যোগ দিয়েছে তার আগে অরিন্দমের ছেলের চাকরি করার কোনো দরকারই ছিল না কিন্তু ছেলেবেলা থেকেই ওর বিজ্ঞানের দিকে খুব ঝোঁক এমএসসি এসসি পড়তে পড়তেই চন্দন জানিয়ে দিয়েছিল সে তার বাবার ব্যবসায় যোগ দেবে না অন্য যে কোনো পরিবারে চন্দনের মতন ছেলেকে নিয়ে গর্ব করা হতো কিন্তু অরিন্দমের প্রায়ই মনে হয় ছেলের কাছ থেকে তিনি ব্যবসার কোনো সাহায্যই পেলেন না তিনি যদি আরো বুড়ো হয়ে যান তখন কে দেখবে এই ব্যবসা ছেলে মেয়ের বিয়ে হবে এত বড় বাড়ি জমজমাট থাকবে এই ছিল সুনন্দার স্বাদ সুনন্দা নেই ছেলেমেয়েরা কেউ এখানে থাকে না কি হবে দোতলায় এতগুলো ঘর দিয়ে প্রশান্ত আর তার মা দুটো ঘর নিয়েছে ওরা দুজন থাকে বারান্দার এক প্রান্তে আর অরিন্দম অন্য প্রান্তে শীত গ্রীষ্ম বারো মাস ঠিক ভোর সাড়ে পাঁচটায় অরিন্দম দিনের একমাত্র চা এক কাপ খান ভানুই চা বানায় কোনো দিনও তার দেরি হয় না সে জানে যে একদিনও সময় মতন চা না দিতে পারলে তার চাকরি থাকবে না বাড়ির অন্য কারোর এ সময় জাগবার কথা নয় কিন্তু শঙ্করীর ঠিকই ঘুম ভাঙে তিনি ভানুর হাত থেকে চায়ের কাপ নিয়ে নিজে দিতে আসেন অরিন্দমকে অরিন্দম অনেকদিন বলেছেন তোমার আসার কি দরকার শেষ দিন তুমি তো আরেকটু ঘুমলেও পারো শঙ্করই বলেন ঘুম ভাঙলে আমি এক মিনিটও বিছানায় থাকতে পারি না আর এই বয়সে বেশিক্ষণ ঘুমোতেও পারি না শঙ্করীর এই নিজের হাতের চা দেওয়ার ব্যাপারটা অরিন্দমের পছন্দ হয় না মনে হয় আদিক্ষেতা অন্য কোন কর্মচারী এরকম বেশি বেশি খাতির দেখাতে এলে অরিন্দম ধমক দিতেন কিন্তু শঙ্করী এক হিসেবে কর্মচারিনী হলেও অরিন্দমের পিস্ত তো বটে প্রশান্ত যেমন মাইনে পায় সেই রকম শঙ্করীর নামেও প্রতি মাসে দেড় হাজার টাকা ব্যাংকে জমা দেন অরিন্দম কারো কাছ থেকেই কোনো সেবা তিনি বিনা পয়সায় নিতে চান না অধিকাংশ নারীর যে কোনো অবস্থায় মানিয়ে নেওয়ার একটা অদ্ভুত রকম ক্ষমতা আছে শঙ্করের বিয়ে হয়েছিল বহরমপুরের এক বৈদ্যুতিক সরঞ্জামের দোকানের মালিকের সঙ্গে ওর স্বামী আসলে দোকানটার পুরো মালিক ছিলেন না দুই কাকা জ্যাঠার শেয়ার ছিল শঙ্করী স্বামী দোকানটার জন্য খুব খাটতেন কিন্তু হঠাৎ তার মৃত্যুর পর সেই কাকা জ্যাঠার মেয়েরা দোকানটায় জুড়ে বসল ভাই বোনের মধ্যে দুজন বাঁচেনি একজন বোন ছিল শুধু শঙ্করই খুবই বিপদে পড়েছিলেন তার ধারণা হয়েছিল ভাসুদ তার ছেলে মেয়েদের সবাইকে মেরে ফেলার চেষ্টা করছে সেই সময় তিনি অরিন্দমের কাছে এসে কেঁদে পড়লেন অরিন্দমের ব্যবসা তখন সবে মাত্র দাঁড়াতে শুরু করেছে তবু তিনি আশ্রয় দিলেন এই দূর সম্পর্কের দিদিকে সুনন্দার সঙ্গে ভাব করে নিতে দেরি হয়নি শঙ্করের অরিন্দম লক্ষ্য করতেন তার এই দিদি তার স্ত্রীকে তোষামত করে চলে এর নাম আত্মরক্ষা এখন শঙ্করই এ বাড়ির কর্ত্রী তার চেহারায় ও ব্যবহারে বিশেষ একটা ব্যক্তিত্ব এসেছে কাজের লোকেদের সঙ্গে এমন ধমক দিয়ে কথা বলেন যেন তিনি জমিদার গৃহিণী অরিন্দমের পোশাক আশাক খাওয়া দাওয়া বিশ্রাম ঘুম এসবের কোন অযত্ন যেন না হয় সেদিকে তার খর নজর চায়ের সঙ্গে শুধু একখানা বিস্কিট খান অরিন্দম তবু আলাদা একটা প্লেটে তিন চার রকমের বিস্কিট এবং কাজু বাদাম সাজিয়ে আনবেনি অরিন্দম কয়েকবার বলেছেন আরে এসব কেন আনো জানো তো আমি খাই না এখন আর কিছু বলেন না একটা বিস্কিট তুলে নিয়ে প্লেটটা সরিয়ে রাখেন খাওয়ার ব্যাপারে অরিন্দম খুবই খুঁতখুঁতে ইলিশ মাছ তিনি ভালোবাসেন কিন্তু পৃথিবীর কোন শক্তি তাকে এক পিসের বেশি দু পিস ইলিশ মাছ খাওয়াতে পারবে না ভোরবেলার এই এক কাপ চায়ের পর কিছুতেই দ্বিতীয় কাপ চা খাবেন না সারাদিনে সপ্তাহে ঠিক দুদিন তিনি ভাত খান সবকিছুই তার ধরা বাঁধা অরিন্দমের বয়সী মানুষেরা অনেকেই রোজ মর্নিং ওয়াক করে কিংবা হাফ প্যান্ট দৌড়য় অরিন্দম বাইরে যান না তিনি ছাতে পাইচারি করেন এক ঘন্টা দিনে এই এক ঘন্টাই তার নিজের সঙ্গে কথা বলার সময় তাও আগে ঘুম থেকে উঠেই তিনি ব্যবসার কথা চিন্তা করতেন আগের দিন কি কি হয়েছে আজকে কি কি করণীয় ব্যবসা চালানো তো ঘুমের সময়টুকু বাদ দিলে আঠারো ঘন্টার কাজ ব্যবসা মানে তো শুধু কিছু জিনিস বিক্রি করা কিংবা টাকা পয়সা রোজগার নয় ব্যবসা মানে জীবনকে গড়ে তোলার একটা বিশেষ পথ রাজ্য চালাবার মতন দায়িত্ব পাহাড়ে ওঠার মতন সর্বাঙ্গীন সতর্কতা অন্য মনুস্ক হলেই পতন তবে ইদানিং সেই শুভঙ্কর দাসের বাড়িতে যখন অরিন্দম নিজের চটি চিনতে পারলেন না তারপর থেকে অরিন্দমের একটা ভাবান্তর এসেছে সব ব্যবস্থাতেই উন্নতি অবনতির একটা গ্রাফ থাকে অরিন্দম সেটা যেন এতদিন লক্ষ্য করেননি চোদ্দ জোড়া চটি যেন সেই গ্রাফ ভোরের বাতাস বেশ ঠান্ডা ছাদ থেকে অনেক সবুজ গাছপালা দেখা যায় বড় রাস্তার কৃষ্ণচূড়া গাছগুলোতে প্রচুর ফুল ফুটেছে ওদিক থেকে উঠে আসছে একটা লাল আভা মোট সাতটা ছাতারে পাখি কার্নিশে বসে ঝগড়া করছে পায়চারি করতে করতে অরিন্দম হঠাৎ থমকে গেলেন নিজেকে তিনি প্রশ্ন করলেন ধরা যাক আজই যদি তোমার হার্ট অ্যাটাক হয় অরিন্দম তাহলে তোমার ওই চোদ্দ চোরা চটির কি হবে বাঙালিদের পুরুষানুক্রমিক ব্যবসা টেকে না এক জেনারেশন তৈরি করে অন্য জেনারেশন ভেঙে দেয় অরিন্দম শুনেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা দ্বারকানাথ বিশাল ব্যবসায়ী ছিলেন সারা ভারতে রুস্তমজি কাওয়াসজি নামে এক পারসির পরে দ্বারকানাথের স্থান ছিল দ্বিতীয় দেশ বিদেশে যেতু তার জাহাজ কিন্তু দ্বারকানাথের ছেলেরা কিংবা নাতিরা সেই ব্যবসা সাম্রাজ্য রক্ষা করতে পারেনি সব তছনছ করে দিয়েছে কিন্তু জামশেদজি কিংবা ঘনশ্যাম দাসের ব্যবসা তো জেনারেশন পর জেনারেশন আরো বৃদ্ধি পাচ্ছে অরিন্দামে সেরকম কিছু নয় তবু তার ম্যাড্রাস ও ব্যাঙ্গালোরের শাখা অফিস মিলিয়ে দুশো সাঁত্রিশ জন কর্মচারী এছাড়াও অনেক মজুর কারিগর তার ব্যবসার ওপরই নির্ভরশীল তিনি আজকে চোখ বুঝলে কে সামলাবে এসব ছেলে তো আসবে না বলেই দিয়েছে চামড়ার ব্যবসা নিয়ে পড়ে থাকার মতন মানসিকতা তার একেবারেই নেই চিনির স্বামী প্রদীপ বিদেশে থাকে ফরেন এক্সচেঞ্জে মাইনে পায় সেও এসব ঝক্কি ঝামেলার মধ্যে আসতে চাইবে না বড়জোর সেই শ্বশুরের কিছু সম্পত্তি আশা করবে তাহলে ভারটা কে নেবে প্রশান্ত রক্তে সম্পর্ক নেই বলেই যে অরিন্দম প্রশান্তের উপর নির্ভর করতে পারেন না তা নয় প্রশান্তর বুদ্ধি আছে কিন্তু এ এক ধরনের চঞ্চল বুদ্ধি যে কোনো ব্যাপারেই প্রশান্ত ঝট করে একটা সিদ্ধান্ত নিয়ে নেয় আবার দু ঘন্টা পরেই মতটা পাল্টে ফেলে অরিন্দমের দৃঢ় বিশ্বাস প্রশান্তর উপর যদি পুরোপুরি দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে তার এই সুদৃঢ় ব্যবসাটি সম্পূর্ণ নষ্ট করে দিতে প্রশান্তর বড় জোর দুবছর লাগবে ছেলে উদার চামড়ার ব্যবসা তাই অরিন্দমকে একসময় অনেকেই আড়ালে বলতো চামার বদ্যির ছেলে চামার শিক্ষিত ভদ্রলোক হয়ে সে ট্যাংরার নোংরা বস্তিতে নিম্ন শ্রেণীর লোকেদের সঙ্গে ওঠা বসা করে তারপর যখন অরিন্দম এয়ার কন্ডিশনড গাড়ি কিনলেন সল্ট লেকে এত বড় বাড়ি হলো ফাইভ স্টার হোটেলে পার্টি দিতে লাগলেন তখন এসব কথা থেমে গেল এখন অনেকেই তাকে দেখে বিগলিত ভাবে হাসে অরিন্দম সত্যি সত্যি চামার হলেও এখন অনেক বেকার ছেলে তার পায়ের ধুলো নেয় আসলে জাত বিচার হয় টাকার জোরে অরিন্দমের হঠাৎ একটা কথা মনে পড়ল কানপুরের হোটেলের পাশের ঘর থেকে ঝুনু টেলিফোনে বলেছিল তুমি বড় লোক হয়েছ আমি জানি সারা বছর তুমি হোটেলে হোটেলে কাটাও বিদ্রুপের ধার ছিল ঝুনুর কথায় ঝুনু তার ঐশ্বর্য ও ক্ষমতার একটুও গুরুত্ব দেয় না ঝুনুর কথা মনে পড়লেই অরিন্দমের সমস্ত রোমকূপে খানিকটা চাপা রাগের শিরশিরানি হয় ছাদ থেকে নেমে অরিন্দম ঢুকে গেলেন বাথরুমে টুথব্রাশ পার করতে গিয়ে গা আলমারির আয়নায় নিজেকে দেখলেন এক ঝলক তার ভুরুটা কুচকে গেল হঠাৎ যদি মৃত্যু আসে তাহলে তো সে আলাদা কথা তা নিয়ে চিন্তা করার কোনো মানে হয় না এমনিতে আরো বছর দশেক অন্তত না বাঁচার কোনো কারণ নেই শরীর তো ঠিকই আছে দেড় কোটি টাকার একটা কন্ট্রাক্ট আর দুদিনের মধ্যেই পাকাপাকি হওয়ার কথা টেলিফোনে কথাবার্তা হয়ে গেছে সই করতে অরিন্দমকে বুদাপেস্ট যেতে হবে হিসেব কোষে দেখা হয়েছে এই অর্ডারটায় লাভ হবে অন্তত সাতাশ লাখ টাকা জীবনে এই প্রথম অরিন্দমের মনে হলো অর্ডারটা ছেড়ে দিলে কেমন হয় সাতাশ লাখ টাকার লাভের জন্য আরো পরিশ্রম আরো লোকজন রাখা আরো সম্প্রসারণ কিন্তু তারপর এর শেষ কোথায় কিন্তু অরিন্দম সামান্য আলগা দিলেই অর্ডারটা গ্রাস করে নেবে সুরেশ জেন্দাল ওরা তিন ভাই সমান উদ্যম নিয়ে খাটে ছেলে পুলেদেরও কোম্পানিতে লাগিয়ে দিয়েছে ওদের বিরুদ্ধে অরিন্দম একাই লড়ে যাচ্ছেন হেরে যাবার কথা ভাবলেই অরিন্দমের নিঃশ্বাস গরম হয়ে যায় অরিন্দম ইচ্ছে করে ছেড়ে দিলেও ওরা ভাববে পরাজয় মিথ্যে জয়ের আনন্দে ওরা খলখল করে হাসবে প্রতিযোগিতায় হারবেন না অরিন্দম এই তার এক গো কিন্তু এরকম প্রতিযোগিতাও তো অন্তহীন এই এক টান তাকে বেঁধে রাখছে অথচ আজই প্রথম অরিন্দমের কিছু ছেড়ে দেওয়ার ইচ্ছে হলো আবার কিছুক্ষণ পরে সেই ইচ্ছেটা মিলিয়েও বাথরুম থেকে বেরোবার পর খবরের কাগজ পড়ার পালা সেই সাতখানা খবরের কাগজ নিয়ে আসে প্রশান্ত এর মধ্যে বিজনেস পেজের দু একটা নিউজ আইটেমে সে দাগ দিয়েও রাখে প্রশান্ত জিজ্ঞেস করলো মামা তুমি রবীন্দাসকে চেনো অরিন্দম অন্য ভাবে বললেন কেন প্রশান্ত বলল সে ভদ্রলোক তোমার সঙ্গে দেখা করতে এসেছেন আধ ঘন্টা ধরে বসে আছেন তুই বললি না যে সকালে আমি কারোর সঙ্গে দেখা করি না হ্যাঁ বলেছি সে কথা কিন্তু উনি জোর করতে লাগলেন বললেন অরিন্দমকে গিয়ে আমার নাম বললেই চিনবে আমরা অনেক দিনের বন্ধু দাস কে রবীন্দন দাস তুমি চেনো না আরে তোমারই বয়সী ছোটখাটো চেহারা অরিন্দম বাবু না বলে তোমাকে শুধু অরিন্দম বললো ওই তুমি তুমির সম্পর্ক দোর বাজে কথা ভাগিয়ে দে প্রশান্ত দরজার কাছে যেতেই অরিন্দম তাকে আবার ডাকলেন তার মুখের দিকে কয়েক পলক তাকিয়ে থেকে বললেন নাম শুনে তো চিনতে পারছি না কিন্তু কিছু কি বলল আচ্ছা ঠিক আছে বসতে বল একবার দেখব যার হাতে কিছু অর্থ ও ক্ষমতা জমে তার কাছে বহু রকম উমেদার আসবেই এদেশে দাতার তুলনায় প্রার্থীর সংখ্যা সহস্র সহস্র গুণ বেশি শিক্ষা সঙ্গে জীবিকার কোন গ্যারেন্টি নেই অরিন্দম সকলের সব সমস্যা দূর করতে পারবেন না বলে কারোর সঙ্গেই দেখা করেন না একটু বাদে তিনি ঢোলা পাজামার উপর একটা পাঞ্জাবি চড়িয়ে এলেন একতলার বসবার ঘরে এ ঘরের আসবাব সুনন্দারি পছন্দ করা সোফা সেট হালকা গোলাপি রঙের একটা মস্ত বড় চিনে ফুলদানি বড় সোফাটার এক কোণে বসে আছে একজন ছোট্ট মানুষ মাথার চুল সাদা ধুতির ওপর সাদা শার্ট পরা হাতে সিগারেট এর আগে আরো সিগারেট খেয়েছেন তিনি ছাইদানির পাশেও খানিকটা ছাই পড়েছে টেবিলে প্রৌঢ় মানুষটি সরু গলায় বললেন রে অরিন্দম তুই এতক্ষণ পর্যন্ত ঘুমস নাকি আমি তো রোজ সকালে হাঁটতে বেরোই তাই ভাবলাম আজ তোর এখানে একটু চা খেয়ে যাই অরিন্দমকে তুমি বলার মানুষ খুবই কমে গেছে তুই বলে ডাকার আছে দেখা মাত্র লোকটিকে চিনতে পারলেন অরিন্দম মাথার চুল পেকেছে বেশি তাছাড়া চেহারার আর কোনো পরিবর্তন হয়নি এক একজনের চেহারা বদলায় না অনেক বছর আগে যেন প্রায় গত জন্মে অরিন্দম যখন একটা ওষুধ কোম্পানিতে চাকরি করতেন তখন তার টেবিলের কাছাকাছি বসতেন এই রবীন্দাস এক অফিসের কলিগ এক একজনের সঙ্গে বেশি ভাব হয়ে যায় রবীন্দাস রোজ অরিন্দমের সঙ্গে একসঙ্গে হেঁটে শিয়ালদায় যেত অফিস ছুটির পর রবীন্দাস অঙ্ক জানত খুব ভালো আর খুব অসভ্য অশ্লীল রসিকতা করতো এইটুকুই শুধু অরিন্দমের মনে আছে পুরনো সহকর্মীকে দেখে অরিন্দম অখুশি হননি আবার শঙ্কিত হয়েছেন কিছুটা অরিন্দমের হাত জড়িয়ে ধরে বললেন কেমন আছিস আমার কি মাথার অবস্থা দেখ তা তুই বিলিতি কলপ লাগাস বুঝি অরিন্দম প্রতিবাদ না করে শুধু স্মিত হাসলেন এরপর কুশল বিনিময় হলো পুরনো অফিসের বহুকাল না দেখা সহকর্মীর খবরাখবর জানার কোনোই আগ্রহ নেই অরিন্দমের তবু শুনলেন মন দিয়ে হঠাৎ রবীন্দাস জিজ্ঞেস করলেন তোর বউ খবর শুনেছিলাম তা তুই কি আবার বিয়ে করেছিস অরিন্দম দুদিকে মাথা নাড়লেন রবীন্দাস বিচিত্র ভাবে হেসে বললেন একা এত টাকা পয়সা দিয়ে কি করবি রে মাঝে মাঝে মেয়ে ছেলের হাতের ছোঁয়া না লাগলে তাড়াতাড়ি চামড়া শুকিয়ে যায় অরিন্দম এবার চেয়ার ছেড়ে ওঠার ভঙ্গি করলেন এই ধরনের কথা তিনি সহ্য করতে পারেন না রবীন্নাসের জন্যে তিনি পনেরো মিনিট সময় ব্যয় করেছেন এর মধ্যে ভেতর থেকে রবীন্দাসের জন্যে চা এবং মিষ্টিও এসেছে রবীন্দাস সব কটা মিষ্টি খেয়েছেন যথেষ্ট আপ্যায়ন করা হয়েছে যদি অরিন্দম জানেন যে রবীন্দাস যে জন্য এসেছেন এতদিন পর সেই আসল কথাটা এখনো বলা হয়নি মনে মনে ঠিক করে ফেলেছেন যদি কোনো ছুতোয় অর্থ সাহায্য চায় তাহলে হাজার পাঁচের টাকা দিয়ে দেবেন কয়েক বছর হাঁটা পথে সঙ্গদিত তার মূল্য আমাকে যেবার উঠতে হবে হ্যাঁ অরিন্দম তুই জানিস না বোধহয় আমি গত মাসে রিটায়ার করেছি আর এক্সটেনশন দিল না বুঝলি তা প্রভিডেন্ট ফান্ডের টাকা তো এখনো পাইনি পেয়ে যাব। মোটামুটি তাতেই চলে যাওয়ার কথা দুটো মেয়ের বিয়ে দিয়েছি ভেবেছিলাম হার তো দায়িত্ব নেই হঠাৎ থেমে গিয়ে রবীন্দাস জিজ্ঞেস করলেন মানে শুনছিস তো হুম আসলে মুশকিল হয়েছে ছেলে নিয়ে সুস্থ সবল ছেলে লেখা পড়াতেও খারাপ ছিল না সিএ পাশ করিয়েছি বিয়েও দিয়েছি একটা ভালো মারোয়ারি ফার্মে ঢুকেও ছিল সব ঠিকঠাক ছিল বুঝলি হঠাৎ ধরা পড়লো ছেলের রিউমাটি খাট সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে একদিন অজ্ঞান হয়ে গিয়েছিল ডাক্তার বলেছে ও জীবনেও কখনো বেশি পরিশ্রম করতে পারবে না বেশিরভাগ সময় ওকে শুয়ে থাকতে হবে তা ওর চিকিৎসার ব্যাপারে না না চিকিৎসা চলছে আমার শালা বড় ডাক্তার কিন্তু ভেবেছিলাম বুড়ো বয়সে ছেলেই আমাদের দেখবে এখন দেখ ছেলেরই সংসার আমাকে টানতে হবে তাই বলছিলাম যে তোর কোম্পানিতে কি আমাকে একটা চাকরি দিতে পারিস দেখ তুই তো জানিস ব্যাপারে আমাকে সবাই বলতো এখনো মাথাটা ঠিকই আছে তা আমাকে একটা কাজে বসিয়ে দে বুঝলি তোর তো এত বড় অফিস অরিন্দম উঠে দাঁড়ালেন রবীন্দাস তুই তুই চালিয়ে গেলেও অরিন্দম একবারও তুমি ছাড়া বলেননি এবার তিনি কঠোর মুখ করে বললেন রবিন তোমাকে যদি অন্য কোনোভাবে সাহায্য করতে পারি বলো কিন্তু চাকরি দেওয়া আমার পক্ষে সম্ভব নয় রবীন্দাসও উঠে দাঁড়িয়ে মিনতি সুরে বলল। না মানে এক্ষুনি দিতে বলছি না যদি খালি না থাকে ও দু চার মাস পরে হলেও চলবে খালি থাকা না থাকার প্রশ্ন নয় নীতির প্রশ্ন আমার ব্যবসা শুরু করার আগে আমি যাদের চিনতাম তাদের কাউকেই আমি চাকরিতে নেব না আমার কোম্পানিতে কারণ তারা সর্বক্ষণ মনে করবে ওই অরিন্দম দাশগুপ্ত একটা ওষুধ কোম্পানিতে সামান্য কেমিস্ট ছিল আমাদের সঙ্গে তুই তোকারি সম্পর্ক ছিল এখন সেই লোকটা নিছক ভাগ্য বলে এত বড় একটা কোম্পানির মালিক হয়েছে তাদের এই ঈর্ষার ঝাঁচটা আমি নিতে যাব কেন এর আগেও দু চারজন এসেছে এই নানা অরিন্দম দেখ তোর উন্নতিতে আমি খুবই খুশি হয়েছি সবাইকে গর্ব করে বলিও অ্যাকাউন্টসের ব্যাপারে তুই আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারবি আমি ইনকাম ট্যাক্স ল একেবারে গুলে খেয়েছি আমার নীতির কথা তো আমি বললাম রবিন সেটা আমি বদলাতে পারবো না তোমার সঙ্গে কি গাড়ি আছে নাহলে আমার গাড়ি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে হতভম্ব রবীন্দাসকে বাইরে নিয়ে গেল প্রশান্ত অরিন্দম ওপরে উঠতে উঠতে ভাবলেন রবীন্দাস আবার একদিন আসবে গে তার জন্য বরাদ্দ পাঁচ হাজার যখন খুশি নিতে পারে কিন্তু ওই একবারই ঠিক সাড়ে নটার সময় অফিসে যান অরিন্দম প্রশান্ত একটু পরে আসে সে বাড়িতেই খেয়ে যায় অরিন্দম অফিসে বসেই দুখানা স্যান্ডউইচ খান শুধু সুন্দর লাল গাড়ি নিয়ে তৈরি অরিন্দমকে দেখে সে দরজা খুলতে গেল অরিন্দম হাত তুলে তাকে নিষেধ করে নিজেই গাড়িতে উঠলেন তখনই গেটের বাইরে একটা ট্যাক্সি থামলো আচল সামলাতে সামলাতে সেই ট্যাক্সি থেকে নামলো একজন যুবতী প্রার্থনা গেটের বাইরে থেকে সে অরিন্দমকে বলল। আপনি বেরোচ্ছেন একটা দরকার ছিল আসলে রাস্তায় জ্যামে পরে একটু দেরি হয়ে গেল খুব দুঃখিত যেন অরিন্দমের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল তাই প্রার্থনা দুঃখ প্রকাশ করছে অরিন্দম ভদ্রতা করে গাড়ি থেকেও নামলেন না নিরুত্তাপ গলায় বললেন হ্যাঁ আমি এই সময়তেই বেরোই প্রার্থনা এগিয়ে এসে বলল আপনি একটু পাঁচ মিনিটও সময় দিতে পারবেন না অরিন্দম এই যুবতীটিকে দেখছেন না যেন তার পেছনে দাঁড়িয়ে আছে ঝুনু প্রার্থনা ঝুনুর বঞ্জি এটাই একমাত্র পরিচয় প্রার্থনার মুখের রেখায় ঝুনুর মুখের কিছুটা আদলও আছে প্রার্থনার এখন যা বয়স সেই বয়সে ঝুনু আরো রূপসী ছিল ঝুনুর দৃষ্টির গভীরতা প্রার্থনার নেই অরিন্দম বললেন এখন তো সময় হবে না আমার জরুরি কাজ আছে প্রার্থনা বলল পাঁচটা মিনিট মাত্র আপনি আমার জন্য দিতে পারবেন না আমার জন্যে শব্দ দুটোর ওপর জোর দিল প্রার্থনা তার মতন একজন আকর্ষণীয় তরুণীর জন্য যে কোনো লোকই সময় দিতে চায় এটা সে ধরেই নিয়েছে বললেন না আমি আর দেরি করতে পারছি না এই ইঙ্গিতটা প্রার্থনা বুঝল না কিংবা বুঝেও গায়ে মাখল না গেট খুলে ভেতরে এসে বলল আমি ট্যাক্সি ছেড়ে দিলাম আপনি তো মিশন রোতে যাবেন আপনার গাড়িতে লিফ্ট পেতে পারি আমি ওখানেই নেমে যাব এর পর আর প্রত্যাখ্যান করা যায় না অরিন্দম দরজা খুলে দিলেন প্রার্থনা তার পাশে এসে বসল বেশ দামি একটা পারফিউমের ঝাপটা লাগলো তিনি অ্যাটাচি কেসটা খুলে কাগজপত্র দেখতে লাগলেন প্রার্থনার সিল্কের অবাধ্য আঁচলটা একসময় উড়ে পড়লো সেই কাগজের ওপর অরিন্দম চোখ তুলে তাকাতেই দেখতে পেলেন প্রার্থনার আঁচল ছাড়া বুক তিনি চোখ সরিয়ে নিলেন প্রার্থনা দু চোখে ঝিলিক দিয়ে হাসলো তারপর বললো কয়েকদিন আগে কানপুরের এক হোটেলে মাসিদের সঙ্গে আপনার দেখা হয়েছিল হুম হুম মাসি আমার কথা কিছু বলেনি আপনি বুঝতেই পারছেন একটা জরুরি কাজের কথা বলার জন্য আপনার কাছে ছুটে এসেছি আমার স্বামী যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ান তাছাড়া আমাদের দুজনের একটা ব্যবসা আছে ছোটই ব্যবসা আমরা জিপ ফাশনার বানাই জাপান থেকে মেশিন আনিয়েছি দেব কুমারের কাকা থাকেন জাপানে আমাদের জিপ ফাশনার একেবারে ফাইনেস্ট কোয়ালিটি বাহ আমরা বাইরেও এক্সপোর্ট করি এখানে যারা চামড়ার ব্যাগ বানায় তারা কেউ কেউ আমাদের প্রোডাক্ট নেয় নো কমপ্লেন হুম আপনার কোম্পানিতেও বাইরে থেকে জিপ ফাশনার নেওয়া হয় শুনেছি আমরা ইম্পোর্ট করি আমাদেরটা ট্রাই করে তো দেখেননি তাহলে ফরেন এক্সচেঞ্জ বাঁচানো যায় আপনি হাঙ্গেরিতে চামড়ার প্রোডাক্টের অর্ডার পেয়েছেন দেড় কোটি টাকার তাই না কে বলল ও আমার কাছে সব খবর আসে শুনুন হাঙ্গেরির সঙ্গে আমাদেরও অন্য একটা ডিল হচ্ছে আপনি যদি আমাদের প্রোডাক্ট কিছুটাও ব্যবহার করেন সেই সার্টিফিকেটটা পেলে ওখানে আমাদের খুব সুবিধে হবে এবার অরিন্দম পুরোপুরি প্রার্থনার দিকে ফিরে অত্যন্ত নিরস গলায় বললেন আমার ইম্পোর্ট পারমিট আছে শিগগিরই কনসাইনমেন্ট আসবে অন্য কারোর কাছ থেকে এসব নেওয়ার কোন প্রশ্নই নেই এখন প্রার্থনা হাত ব্যাগ খুলে বলল আমি আপনাকে দেখাচ্ছি। আমাদের রেট পারফরমেন্স একটু দেখুন না একটা দিশি কোম্পানিকে আপনি সাহায্য করবেন না অরিন্দম বলল যে কাজ আমি নিতে পারবো না তা নিয়ে আলোচনাটাও আমি পছন্দ করি না শুধু শুধু সময় নষ্ট হয় তাই না এ ব্যাপারে আমি কোনো সাহায্য করতে পারছি না দুঃখিত প্রার্থনা কটার শব্দে হাত ব্যাগটা বন্ধ করলো ঠোঁটটা কামড়ে কি যেন ভাবলো কয়েক মিনিট বাইরের দিকে চেয়ে রইল তারপর দুঃখিত স্বরে বলল জানি এভাবে কাজের কথা বলাটা অন্যায় আমি শুধু কাজের কথা বলতেও আসিনি অন্যও কথা ছিল কিন্তু আপনি আমাকে সময় দিলেন না অরিন্দম বললেন এখন সত্যি আমার সময় নেই গাড়িতে যেতে যেতেও কথা বলা যায় না গাড়িতে যেতে যেতে আমি কথা বলাটা পছন্দ করি না প্রার্থনা বলল তাহলে তো আমার এক্ষুনি নেমে যাওয়া উচিত অরিন্দম বললেন ড্রাইভারের পিঠে হাত ছুঁয়ে বললেন গাড়িটা থামাও নেমে গিয়ে অরিন্দমের দিকে তাকালো প্রার্থনা তার চোখ দুটো হীরের মতন ঝকঝক করছে ঠোঁটে সামান্য হাসি ফুটিয়ে সে বলল আবার দেখা হবে অরিন্দম কোনো উত্তর দিলেন না টেলিফোনে সঙ্গে কথা বলছিলেন অরিন্দম তার কামরার দরজা খুলে ঢুকল অরিন্দমের একজন পুরুষ প্রাইভেট সেক্রেটারি আছে সে বসে পাশের ঘরে নিজের কামরায় তিনি একা থাকাই পছন্দ করেন প্রাইভেট সেক্রেটারি প্রিয়ব্রতকে না ডাকলে সে ঘরে আসবে না বিশেষ প্রয়োজনে সে ইন্টারকমে কথা বলে একমাত্র প্রশান্তই অরিন্দমের কাছে আসতে পারে যখন তখন ফোন ছাড়তে দেরি হবে হাঙ্গেরির লোকটি ইংরেজি খুব কম জানে কথা বলতে গিয়ে শব্দ হাত ভুল কথা বলে আবার শোধ রায় অরিন্দম তাই প্রশান্তর দিকে একটা ছোট প্যাড বাড়িয়ে দিলেন প্রশান্ত টেবিলের উপর ঝুঁকে পড়ে সেই প্যাডে লিখল শুভঙ্কর দাসের সঙ্গে লাঞ্চ অ্যাপয়েন্টমেন্ট আছে একটা মাত্র মনে করিয়ে দিলেন সঙ্গে কথা বলতে বলতেই লেখাটা পড়লেন অরিন্দম বাঁ হাতের কবজি উল্টে ঘড়ি দেখলেন একটা পাঁচ ফোনে বলতে লাগলেন দ্য পিরিয়ড একই সঙ্গে তিনি প্যাডটায় বাংলায় লিখলেন জানিয়ে দে আমার দশ মিনিট দেরি হবে কোনো দিন এমন ভুল হয় না আজ শুভঙ্করের সঙ্গে লাঞ্চের কথা অরিন্দমের মনেই ছিল না অন্যদিন অফিসে এসেই তিনি কাজে লেগে যান আজ প্রায় আধ ঘন্টা চুপ করে বসেছিলেন মাথা থেকে মুছে গিয়েছিল সব কাজের কথা হাঙ্গেরির সঙ্গে কথা শেষ করার পর দিল্লিতে আরেকটা কল করতে হলো কিন্তু লাইন পাওয়া গেল না এই এক অদ্ভুত ব্যাপার এসটিডিতে নম্বর টিপলেই সঙ্গে সঙ্গে ইউরোপ আমেরিকা পাওয়া যায় কিন্তু কলকাতার এক পাড়া থেকে অন্য পাড়ায় লাইন পেতে না জেহাল হতে হয় বম্বে দিল্লির সঙ্গে কিছুতেই যোগাযোগ করা যায় না এক এক সময় আর দেরি করা যায় না প্রশান্তকে ডেকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে অরিন্দম উঠে পড়লেন ঠিক একটা পঁচিশে পৌঁছবেন চিড়িয়াখানার উল্টো দিকের হোটেলে গাড়ি থেকে নেমে লবিতে ঢুকতেই হোটেলের এক কর্মী এগিয়ে এলো সে অরিন্দমের জন্যই অপেক্ষা করছিল। বিনীত ভাবে বলল ব্লু ডায়মন্ড রুম টেবিল এই খবরটা না পেলেও চলত শুভঙ্কর প্রত্যেকবার ঠিক ওই কক্ষের ওই টেবিলটাই বুক করেন টেবিলটা জানলার কাছে নিরিবিলি শুভঙ্কর সেখানে বসে আছেন একা ধূসর স্যুট আর মেরুন টাই পরা রহস্য কাহিনী পাঠ করার মতন মনোযোগ দিয়ে মেনু কার্ডটা পড়ছেন অরিন্দম কাছে এসে বসলেন আমার যে একটু দেরি হবে খবর পেয়েছিলেন শুভঙ্কর মুখ তুলে বললেন হ্যাঁ আমি দু মিনিট আগে এসেছি দুজনের প্রায় কুড়ি বছরের বন্ধুত্ব তবু এখনো আপনি আপনি করে কথা বলেন অরিন্দম চেয়ার টেনে বসার পর শুভঙ্কর জিজ্ঞেস করলেন কি সুপের অর্ডার দেব আমি ক্লিয়ার স্যুপ নিচ্ছি পাশে একজন স্টুয়ার্ড এসে দাঁড়িয়েছে তার দিকে ফিরে অরিন্দম বললেন সেম কমি স্টুয়ার্ট ছেলেটি জিজ্ঞেস করলো এনি স্যার শুভঙ্কর বললেন আমার জন্য বিয়ার অরিন্দম বললেন জিরা পানি দিনের বেলা কখনো অরিন্দম কোনো অ্যালকোহলিক পানীয় গ্রহণ করেন না অবিলম্বে কাজের কথা শুরু হয়ে গেল হাঙ্গেরি চুক্তি ওজিএল জিএল কার্গো বুকিং ওডি ক্লিয়ারিং ইত্যাদি নিয়ে কথা হলো প্রায় বারো মিনিট শুভঙ্কর একটি ব্যাংকের কলকাতা অঞ্চলের প্রধান প্রভূত তার ক্ষমতা অরিন্দমের আয় ব্যয়ের হিসেব তার নখদর্পণে এক সময় ব্যাগ থেকে কতগুলো ফর্ম বার করে শুভঙ্কর বললেন আপনি শুধু সই করে দিন আর বাকি আমি ফিল আপ করিয়ে দেব কোটি টাকার ব্যাপার কিন্তু কোনো রকম গোপনীয়তা বা বেআইনি কিছু নেই এভরিথিং বোর্ড যাকে বলে শুধু বন্ধুত্বের খাতিরে অরিন্দমকে ব্যাংকে যেতে হয় না হোটেলে লাঞ্চ খেতে খেতে আলোচনা ও চুক্তি সম্পন্ন হয় চাকরি ছেড়ে ব্যবসা শুরু করার সময় অনেকেই নিষেধ করেছিল ব্যবসার অনিশ্চয়তাকে বেশিরভাগ লোকই ভয় পায় শুধু শুভঙ্কর সম্পূর্ণ সমর্থন জানিয়েছিল তখন থেকে শুভঙ্কর নিজেও তখন আলিপুরের ছোট একটা ব্যাংকের ম্যানেজার মাত্র কাগজপত্রগুলো ব্যাগে ভরে ফেলে শুভঙ্কর বিয়ারের গ্লাসে একটা চুমুক দিলেন তারপর বললেন কাজের কথা হয়ে গেল হাঙ্গেরির কন্ট্রাক্টটা পাওয়ার জন্য কনগ্রাচুলেশন টাফ কম্পিটিশন ছিল তাই না অরিন্দম চুপ করে রইলেন তিনি মনে মনে বললেন এত টাকার একটা চুক্তি হবার ফলেও কিন্তু তেমন কিছু একটা আনন্দ বা উত্তেজনা বোধ করছি না কদিন ধরে আমার কি যে হয়েছে শুভঙ্কর বললেন আচ্ছা এবার একটা অন্য কথা বলবো লাঞ্চের পর কি অফিসে আপনাকে ফিরতেই হবে না হলে আপনাকে একবার বেহালায় নিয়ে যেতাম অরিন্দম একটু অবাক হয়ে বললেন বেহালায় হ্যাঁ একটা ছোট কারখানা দেখাতে আমাদের দেশের ছেলেমেয়েরা কোনো তো নেয় না সবাই এই কথা বলে সমালোচনা করে নিন্দে করে কিন্তু ভালো দিকগুলোও তো দেখা দরকার কারখানাটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন মোস্ট মডার্ন ইকুইপমেন্ট নিয়ে কাজ করছে সবাই মন দিয়ে খাটছে একেবারে দেখার মতো জিনিস কিসের কারখানা কিসের ঠিক বলা যায় না ওই নানারকম ছোটোখাটো জিনিস বানাচ্ছে কিন্তু কোয়ালিটি একেবারে টপ ক্লাস আমাদের দেশের এই ব্যাপারটাতেই তো কেউ মন দেয় না কোনো রকমে একটা কিছু বানালেই হলো এরা প্রথম থেকেই এই ব্যাপারটা ঠিক করেছে যে কিছুতেই জোরাতালি ব্যাপারটা হতে দেবে না কম্প্রোমাইজ করবে না যা বানাবে সে একেবারে নিখুঁত আপনার চেনা হ্যাঁ বিশেষ চেনা আরে চলুন না একবার ঘুরে আসি বেশিক্ষণ তো লাগবে না বড় যোগ ঘণ্টাদের সময় নষ্ট একটু হবে না হয় আমি ওদের বলেই রেখেছি আপনাকে একবার দেখাতে নিয়ে যাব অরিন্দমের ভুরুটা একটু কুঁচকে গেল শুভঙ্কর ঠিক অনুরোধ করলেন না তিনি যেন ধরেই নিয়েছেন যে অরিন্দমকে নিয়ে যেতে পারবেন শুভঙ্করের সঙ্গে তার যা সম্পর্ক তাতে নাও বলা যায় না তিনি বললেন আচ্ছা ঠিক আছে সুপের পর অরিন্দমের জন্য এলো স্যান্ডউইচ শুভঙ্কর ভোজন বিলাসী তাছাড়া তিনি বিয়ার পান করছেন বোঝাই যাচ্ছে আজ তিনি অফিসে আর ফিরবেন না তিনি স্টেকের অর্ডার দিলেন তারপর গা এলিয়ে দিয়ে বললেন গুড জয়ন্তীও যাবে আমাদের সঙ্গে এক্ষুনি এসেই পড়বে অরিন্দম জিজ্ঞেস করলেন তার জয়ন্তীর বিয়ের কিছু ঠিক হলো শুভঙ্কর বললেন ওর বিয়ের জন্য তো আমি চিন্তা করছি না নিজের যখন ইচ্ছে হবে ও তবে কোনো বিদেশির বদলে এদেশের কোনো ছেলেকে বিয়ে করলে আমি খুশি হতাম একমাত্র মেয়ে তো সে বরাবর বিদেশে থাকবে এদেশের ছেলের সঙ্গে বিয়ে হলেও তো সেই সম্ভাবনা থাকে ব্রিলিয়ান্ট ছেলেদের জন্য এদেশের চাকরি আর কটা আছে বলুন আমার মেয়েও তো বিয়ের পর আফ্রিকায় চলে গেল হ্যাঁ তা অবশ্য ঠিক তবু এদেশের ছেলে হলে ফিরে আসতেও পারে কিন্তু কোনো আমেরিকানকেই যদি বিয়ে করে জয়ন্তীর সঙ্গে কোনো আমেরিকানে সেরকম বন্ধুত্ব হয়েছে কি না সেটা অবশ্য জানি না আমাকে বলে না তা আপনি দেখবেন তো একটু জিজ্ঞেস করে আমাকেও কি আর বলবে আচ্ছা ভালো কথা জয়ন্তীর একটা গানের ক্যাসেট বেরিয়েছে অনেকে তো ভালোই বলছে আপনাকে ক্যাসেটটা দেওয়া হয়নি ও আমি কিনে নেব হাঁ তাই হয় নাকি দেখুন বিক্রি টিক্রি বড় কথা নয় ওর থেকে আর ক পয়সা পাবে লোকে যদি শোনে এই সময় এসে উপস্থিত হলো জয়ন্তী একটা নীল বুটি দেওয়া সাদা তাঁতের শাড়ি পরা মাথার চুল খোলা এতদিন বিদেশে আছে তবু সে চুল কাটেনি পিঠ ঢাকা চুল মুখে কোনো প্রসাধনের চিহ্ন নেই বাড়িতে যেদিন সাজ পোশাক করেছিল আর আজ এত বড় একটা হোটেলে এসেছে আট পৌরে স্নান করে বেরিয়ে এলো বুঝি লেটেস্ট ফ্যাশন অরিন্দম মুঠে দাঁড়িয়ে একটা চেয়ার টেনে বললেন এসো এসো জয়ন্তী বসতে বসতে বললো তোমাদের কাজের কথাটা সব হয়ে গেছে তো শুভঙ্কর বললেন সেই জন্যই তো তোকে আধ ঘন্টা পরে আসতে বলেছি অরিন্দম জিজ্ঞেস করলেন তা তুমি কি খাবে জয়ন্তী জয়ন্তী বলল না কিছু না আমি বাড়ি থেকে পুঁই চিংড়ি আর পাবদা মাছের ঝোল খেয়ে এসেছি কলকাতা এসে হোটেলে খেতে আমার বিচ্ছিরি লাগে বাড়ির খাবারের মতন স্বাদ আমরা কি আর ও দেশে পাই নাকি আগের দিনের চেয়ে আজ জয়ন্তীকে অনেক বেশি সুশ্রী ও স্বাভাবিক মনে হলো অরিন্দমের হঠাৎ তার নিজের ছেলের কথা মনে পড়ল। দেশে থাকলে কি আর নিজের ছেলে মেয়েদের সঙ্গে দেখা হয় চন্দন গত দেড় বছরের মধ্যে একবারও কলকাতায় আসেনি কোনো ফোন টোনও করে না মা নেই বাবার সঙ্গে তার সম্পর্ক আলগা কলেজে পড়ার সময় সে তার মায়ের কাছ থেকে পয়সা করিয়ে নিত এখন সে অরিন্দমের কাছে নিজের কোনো প্রয়োজনের কথাই বলে না অরিন্দমের মাথায় যে চিন্তাটা এসেই মিলিয়ে গেল তার জন্য তিনি লজ্জিত বোধ করলেন চন্দনের সঙ্গে জয়ন্তীর বিয়ে হতো এই দুই পরিবারে একটা সম্পর্ক স্থাপিত হতো দুজনকে মানাতেও ভালো দুজনেই পড়াশোনাতে ব্রিলিয়েন্ট অরিন্দমের ছেলের চেহারাও খারাপ নয় কিন্তু অরিন্দমের পক্ষ থেকে এরকম প্রস্তাব তোলার প্রশ্নই ওঠে না চন্দন নিজের বিয়ে সম্পর্কে কিছু ভেবেছে কিনা কে জানে জয়ন্তী স্বাধীন চেতা মেয়ে দুজনের আলাপ পরিচয় হলো না বাবাদের পক্ষ থেকে সম্বন্ধ করা ওরা কেউই পছন্দ করবে না তাছাড়া অরিন্দমের ধারণা তিনি কোনো প্রস্তাব দিলে তার ছেলে সেটা অগ্রাহ্য করবেই তবু এই চিন্তাটা অরিন্দমের মাথায় এলোই কেন পিতৃ হৃদয় বিল আসার পর অরিন্দম সই করে দিয়ে দুটো একশো টাকার নোট ভেতরে গুঁজে দিলে কোম্পানির অ্যাকাউন্টে বিল পেমেন্ট হবে বকশিসের ব্যাপারে অরিন্দম অত্যন্ত বেশি দরাজ সাড়ে পাঁচশো টাকার বিলে দুশো টাকা বকশিস শুভঙ্কর অবাক হয়ে তাকালেন আজ থেকে ষোলো বছর আগে বম্বের ব্যবসায়ী মিস্টার নাদকার্নির সঙ্গে কলকাতার গ্র্যান্ড হোটেলে দেখা করতে গিয়েছিলেন অরিন্দম সেদিন তার একমাত্র চটি স্ট্র্যাপ ছিঁড়ে গিয়েছিল সেই ছেঁড়া চটি ঘসটাতে তিনি ঢুকেছিলেন গ্র্যান্ড হোটেলে দারোয়ান তাকে বাধা দিয়েছিল লবিতে সিকিউরিটি অফিসার বারবার জিজ্ঞেস করেছিল কোথায় যাবেন কোথায় যাবেন লিফটম্যান তাকে অবজ্ঞা করেছিল অরিন্দম এখন তার শোধ নিচ্ছেন কলকাতার সবকটি বড় হোটেলের কর্মচারীরা তাকে চেনে তাকে দেখলে গদগদভাবে গদ হাসে কেউ কেউ কোমর ঝুঁকিয়ে কূর্নি দেয় তিনজন মাত্র মানুষের জন্য দুখানা গাড়ি নেওয়ার কোন মানই হয় না শুভঙ্করের গাড়িটা ছেড়ে দেওয়া হল অরিন্দম কিছু বলার আগে শুভঙ্কর এক একজনের সামনের সিটে বসাটাই অভ্যেস অরিন্দম আর জয়ন্তী পেছনে আজ রোদ একেবারে ঝলসে দিচ্ছে কোনো গাছের একটি পাতাও নড়ছে না এই গরমে রাস্তায় প্রতিটি মানুষের মুখে বিরক্তির রেখা অরিন্দমের গাড়িতে এসি আছে ড্রাইভার নিজের দিকের লকটা তুলে দিয়ে এসিটা টা চালিয়ে দিল জয়ন্তী নিজের পাশের জানলার কাঁচ নামিয়ে দিল অরিন্দম জিজ্ঞেস করলেন তোমার গরমে কষ্ট হয় না জয়ন্তী বলল না একটু কষ্ট হয় না আমার আবার এয়ার কন্ডিশনিং ভালো লাগে না অরিন্দম বললেন এখানে রাস্তায় এত ধুলো ধোঁয়া তোমাদের ওখানে তো এসব নেই জয়ন্তী বলল জীবনের প্রথম একুশটা বছর তো এখানেই কাটিয়েছি ও দেশে তো মাত্র আট বছর এর মধ্যেই অভ্যেস পাল্টে যাবে নাকি আলিপুর বেহালার দিকটা অনেকদিন দেখিনি তো তাই দেখতে ইচ্ছে করছে অরিন্দম গল্প করতে লাগলেন জয়ন্তীর সঙ্গে শুভঙ্কর ছোট্ট একটা ঘুম দিয়ে নিলে হঠাৎ জেগে উঠে ড্রাইভারকে বললেন এইবার ডান দিকে বেহালা ছাড়িয়ে গিয়ে জোকার কাছাকাছি বড় রাস্তা থেকে ভেতরে খানিকটা গিয়ে ছোট একটা কারখানা গেটের ওপর অর্ধ বৃত্তাকারে লেখা দ্য অ্যাডভেঞ্চার গাড়িটা থামতেই ভেতর থেকে বেরিয়ে এলো প্রার্থনা শুভঙ্করের উপরোধ রক্ষা করার জন্যই তাকে আসতে হয়েছে এই মেয়েটি কি জানে অরিন্দমের উপর শুভঙ্করের জোর খাটানোর সীমানা কতখানি দুদিন আগে অরিন্দম প্রার্থনাকে তার গাড়ি থেকে প্রায় অপমান করেই নামিয়ে দিয়েছিলেন রাস্তায় নেমে প্রার্থনা প্রতিশোধের অভিপসায় একটা হাসি দিয়ে বলেছিল আবার দেখা হবে অরিন্দম ভেবেছিলেন না আর দেখা হবে না এই মেয়েটিকে তিনি তার জীবন থেকে বাদ দিয়ে দেবেন কোথাও দেখা দেখা হলেও কথা বলবেন না কিন্তু জিতেছে শুধু হওয়া নয় অরিন্দমকে সে আসতে বাধ্য করেছে তার নিজের জায়গায় অরিন্দমের দিকে স্থির চোখে তাকিয়ে বুকের কাছে হাত জড়ো করে সে বলল আসুন নমস্কার আপনাদের জন্য আমি আড়াইটা থেকে অপেক্ষা করছি প্রার্থনা ঠোঁটে মিটি মিটি হাসি কারখানাটা ছোট হলেও ঝকঝকে তকতকে একটা শেড আর তিনখানা ঘর নতুন নতুন মেশিন কম্পিউটার ঘুরে দেখাতে দেখাতে প্রার্থনা বলল এখানে কর্মীর সংখ্যা আপাতত নজন আর সকলেই মহিলা সব মেশিন মেয়েরাই চালাতে পারে বাইরের কাজের জন্য দুজন পুরুষ কর্মী আছে সবাই উঠে দাঁড়িয়ে অরিন্দমদের নমস্কার জানালো অরিন্দম লক্ষ্য করলেন প্রার্থনার স্বামী এখানে নেই এই কারখানায় তার কি ভূমিকা তা বোঝা গেল না সাধারণ জামার বোতাম পেতলের টিপ বোতাম গোল গোল রিং আর জিফ ফাসনার তৈরি হচ্ছে এখানে শুভঙ্কর নিজেই উৎসাহ নিয়ে বললেন বোতামগুলো দেখুন নরিন্দম আমাদের এখানকার জামার বোতাম আর বিদেশের জামার বোতামের একটা তফাত থেকেই যায় দিশিগুলোতে রং ঠিক মেশে না সাদাগুলো পারফেক্ট সাদা হয় না এগুলো দেখুন বোতামের রং যেন ভেতর থেকে একদম গ্লো হয়ে বেরোচ্ছে নিখুদ রাউন্ড প্রার্থনা দুটো এসে এনে অরিন্দমের হাতে দিয়ে পরীক্ষা করে দেখুন জাপানি জিনিসের চেয়ে কোনো অংশে খারাপ কিনা দেখুন দেখুন আনজিপ করে দেখুন জয়ন্তী বলল, আমাকে আপনার কারখানার পার্টনার করে নিন প্রার্থনা দি প্রার্থনা বললো আমরা স্লিপিং পার্টনার নিই না ভাই তুমি তো বিদেশে থাকবে হ্যাঁ ওখান থেকে অর্ডার পাঠাবো আগে তো পাঠাও অরিন্দম প্রার্থনার দিকে সম্পূর্ণভাবে তাকালেন একটা গাঢ় নীল রঙের শাড়ি পরেছে আজ মাথায় চুলে এক গুচ্ছ সাদা ফুল অরিন্দম ভাবলেন এই মেয়েটির যেমন চেহারা ও সিনেমার নায়িকা হলো না কেন ওর শরীর সাজ কথা বলার ধরন এবং চলন সবকিছুর মধ্যে একটা নায়িকা নায়িকা ভাব আছে এক মাস্টারের বউ হিসেবে ওকে একেবারেই মানায় না প্রেম করে ঝোঁকের মাথায় বিয়ে করেছিল এখন কারখানা খুলে টাকা পয়সা রোজগারের করে সমাজের ওপর তলায় উঠতে চাইছে সিনেমার নায়িকা হওয়ার বয়স তো আর প্রার্থনা মাঝে মাঝে অরিন্দমের দিকে গাঢ় ভাবে তাকাচ্ছে যেন সে আলাদা করে কিছু বলতে চায় কিন্তু চোখাচোখি হতেই প্রত্যেকবার চোখ ফিরিয়ে নিচ্ছেন অরিন্দম শুভঙ্কর বললেন মেশিনপত্তরে অনেক টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে প্রোডাক্টের কোয়ালিটিও চমৎকার এখন অর্ডার না পেলে পুরো দমে প্রোডাকশান নামাতে পারবে না অর্ডারের কপি না দেখালে ব্যাঙ্কও আর লোন দেবে না এখানকার স্টাফেদের তো মাইনে গুনে যেতে হবে অরিন্দম বললেন স্যাম্পেলের কোয়ালিটি অনেক সময় ভালো হয় একটা দুটো জিনিস অনেকেই ঠিকঠাক বানাতে পারে কিন্তু যখন হেভি অর্ডার আসে নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি দিতে হয় মোজা মিলটা তখনই শুরু হয় এই তো আমাদের দেশের কোম্পানিগুলোর দোষ প্রার্থনা বলল আমাদের কোয়ালিটি গ্যারান্টেড কোয়ালিটির ব্যাপারে আমরা কোন রকম কম্প্রোমাইজ করি না শুভঙ্কর বললেন আপনার হাঙ্গেরির অর্ডারটা মানে অনেক তো লাগবে প্রার্থনা বলল আমরা এক্সপোর্ট মার্কেটে ঢুকতে চাইছি অ্যাকচুয়ালি ইস্ট ইউরোপের দেশগুলোতে এখন অনেক স্কোপ আছে হাঙ্গেরিতে আমরা যদি একবার ঢুকতে পারি আমাদের একটা ক্রেডিবিলিটি হবে অরিন্নম প্রার্থনার দিকে চেয়ে মনে মনে বললেন অত সোজা আমার এক ব্যাংকার বন্ধুকে দিয়ে চাপ দেওয়ালে কি আমি রাজি হয়ে যাব নাকি তুমি হলো ঝুনুর বঞ্ছি ঝুনু আমার সঙ্গে দেখা করবে না কিন্তু ঝুনু আমার ওপর সর্বক্ষণ নজর রাখছে আমি যদি এবারও তোমাকে সাহায্য করতে রাজি না হই তাহলে কি তুমি এরপর ঝুনুকেও হাজির করাবে আমার সামনে দেখা যাক শুকনো গলায় তিনি বললেন হাঙ্গেরির অর্ডারটার কিছু করা যাবে বলে মনে হয় না সব প্রায় ঠিকই হয়ে গেছে আমাদের কোয়ালিটি চেক করে প্রশান্ত তাকে একবার এখানে পাঠিয়ে দেব সে আরও দেখুক রিপোর্ট দিক প্রার্থনা ব্যস্ত হয়ে বলল কিন্তু সময় যে বেশি নেই ওটা আপনারা অরিন্দম শুভঙ্করের দিকে ফিরে গম্ভীরভাবে বললেন এবার আমি যাব প্রার্থনা বলল একটুখানি বসে যান অফিস ঘরে চলুন সামান্য একটু মিষ্টি মুখ করবেন অরিন্দম বললেন মিষ্টি আমি একেবারেই খাই না আর তাছাড়া আমার আর সময় নেই প্রার্থনা বলল আচ্ছা মিষ্টি নাই বা খেলেন ব্যবসার কথাও বলবেন না এমনি একটুক্ষণ বসে যান কি একটু বসতে পারবেন না অরিন্দম অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন আমার জরুরি কাজ আছে দুঃখিত শুভঙ্কর বললেন আমরা একটু বসে যাই কি বলিস জয়ন্তী প্রার্থনার সঙ্গে আরো একটু আলাপ আলোচনা আছে অরিন্দম বললেন কিন্তু গাড়ি আপনার গাড়িটা তো আনলেন না জয়ন্তী বলল ও আমরা ট্যাক্সি করে চলে যাব প্রার্থনা বলল না না ট্যাক্সি করতে হবে না অন্য গাড়ির ব্যবস্থা আছে কিন্তু আপনি একটু বসবেন না অভদ্রের মতন আর উত্তর না দিয়ে অরিন্দম এগিয়ে গেলেন গেটের দিকে তিনি যে এই মেয়েটির সঙ্গে কোনো রকম সম্পর্ক স্থাপন করতে চান না তা কি এই মেয়েটি কিছুতেই বুঝবে না আর আর কত ব্যবহার করতে হবে গাড়িতে উঠে ফিরেও তাকালেন অরিন্দম না তার চোখের সামনে ভেসে উঠল প্রার্থনার মাসি ঝুনুর মুখ যেন কাছাকাছি কোনো জায়গা থেকে ঝুনু তাকে দেখছে ঝুনুর কথা মনে করতেই অরিন্দমের রাগ এসে যায় একটা তাচ্ছিল্যের ভাব এসে যায় সমস্ত পৃথিবীর ওপর